بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا তোমরা তোমাদের মালিককে ভয় করো, যিনি তোমাদের একটিমাত্র ব্যক্তি সত্তা থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তা থেকে তার জুড়ি পয়দা করেছেন। তাদের এই আদি জুড়ি থেকে তিনি বহু সংখ্যক নরনারী দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। হে মানুষ, তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে, যার পবিত্র নামে তোমরা একে অপরের কাছে অধিকার দাবি করো এবং সম্মান করো গর্ভধারিণী মাকে। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। وَآتُوا الْيَتَامَى أَمْوَالَهُمْ وَلَا تَتَبَدَّلُوا الْخَبِيثَ بِالطَّيِّبِ وَلَا تَأْكُلُوا أَمْوَالَهُمْ إِلَى أَمْوَالِكُمْ إِنَّهُ كَانَ حُوبًا كَبِيرًا এতিমদের ধন সম্পদ তাদের কাছে দিয়ে দাও, তাদের ভালো জিনিসের সাথে নিজেদের খারাপ জিনিসের বদল করো না। তাদের সম্পদসমূহ কখনো নিজেদের মালের সাথে মিলিয়ে হজম করে নিও না, অবশ্যই তা জঘন্য পাপ। وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلَّا تَعُولُوا আর যদি তোমরা এই আশঙ্কা করো যে তোমরা এতিম মেয়েদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না, তাহলে তাদের বদলে সাধারণ নারীদের মাঝ থেকেই তোমাদের যাদের ভালো লাগে তাদের দুইজন তিনজন কিংবা চারজনকে বিয়ে করে নাও। যদি তোমরা ভয় করো যে তোমরা একের অধিক হলে তাদের মাঝে ইনসাফ করতে পারবে না, তাহলে তোমাদের জন্যে একজনই যথেষ্ট, কিংবা যে তোমাদের অধিকারভুক্ত তাদের যথেষ্ট মনে করে নাও। সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকার জন্যে এটাই উত্তম ও সহজতর পন্থা। وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَرِيئًا নারীদের তাদের মোহরানার অঙ্ক খুশি মনে তাদের মালিকানায় দিয়ে দাও, অতঃপর তারা যদি খুশি হয়ে এর কিছু অংশ তোমাদের ছেড়ে দেয়, তাহলে তোমরা তাও খুশি মনে ভোগ করো। ওয়ালা তু'তু সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জা'আলাল্লাহু লাকুম কিয়ামান ওয়ারযুকুহুম ফীহা ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কওলাম মা'রুফা আল্লাহ তাআলা তোমাদের যে সম্পদ দুনিয়ায় তোমাদের প্রতিষ্ঠা লাভের উপকরণ বানিয়ে দিয়েছেন তা নির্বোধ লোকদের হাতে ছেড়ে দিও না। অবশ্যই এ থেকে তাদের খাওয়ার ব্যবস্থা করবে, তাদের পোশাক সরবরাহ করবে, সর্বোপরি তাদের সাথে ভালো কথা বলবে। وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن آنستم
منهم رشدا فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا. এতিমদের প্রতি লক্ষ্য রাখতে হবে যতক্ষণ না তারা বিয়ের বয়স পর্যন্ত পৌঁছে। অতঃপর যদি তোমরা তাদের মধ্যে সম্পদ পরিচালনার যোগ্যতা অনুভব করতে পারো তাহলে তাদের ধন সম্পদ তাদের হাতেই তুলে দেবে এবং তাদের বড় হবার আগেই তাড়াহুড়ো করে তা হজম করে ফেলো না। এতিমদের পৃষ্ঠপোষক যদি সম্পদশালী হয় তাহলে সে যেন এই বাড়াবাড়ি থেকে বেঁচে থাকে। তবে হ্যাঁ, যদি সে পৃষ্ঠপোষক গরিব হয় তাহলে সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী সে যেন তা থেকে নিজের পারিশ্রমিক গ্রহণ করে। যখন তোমরা তাদের ধন সম্পদ তাদের ফিরিয়ে দেবে তখন তাদের উপর সাক্ষী রেখো, যদিও হিসাব গ্রহণের জন্যে আল্লাহ তাআলাই যথেষ্ট। للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا. তাদের পিতামাতা ও আত্মীয় স্বজনদের রেখে যাওয়া ধন সম্পদে পুরুষদের যেমন অংশ রয়েছে একইভাবে নারীদের জন্যেও সেই সম্পদে অংশ রয়েছে যা তাদের পিতামাতা ও আত্মীয় স্বজনরা রেখে গেছে। পরিমাণ অল্প হোক কিংবা বেশি, উভয়ের জন্যেই এর অংশ নির্দিষ্ট করে দেয়া হয়েছে। وَإِذَا حَضَرَ الْقِسْمَةَ أُولُو الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينُ فَارْزُقُوهُمْ مِنْهُ وَقُولُوا لَهُمْ قَوْلًا مَعْرُوفًا. মৃত ব্যক্তির সম্পদ বণ্টনের সময় যখন তার আপনজন এতিম ও মেসকিনরা সেখানে এসে হাজির হয় তখন তা থেকে তাদেরও কিছু দেবে এবং তাদের সাথে সুন্দরভাবে কথা বলবে। وَلْيَخْشَ الَّذِينَ لَوْ تَرَكُوا مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةً ضِعَافًا خَافُوا عَلَيْهِمْ فَلْيَتَّقُوا اللَّهَ وَلْيَقُولُوا قَوْلًا سَدِيدًا. মানুষের এটুকু ভয় করা উচিত যদি তারা মৃত্যুর সময় এমনই কিছু দুর্বল সন্তানদের পেছনে রেখে চলে আসত তাহলে তাদের ব্যাপারে তারা এভাবেই ভীত শঙ্কিত থাকত। অতএব তারা যেন আল্লাহকে ভয় করে এবং এদের সাথে ন্যায় ইনসাফের কথাবার্তা বলে। যারা অন্যায়ভাবে এতিমদের মাল সম্পদ ভক্ষণ করে তারা যেন আগুন দিয়েই নিজেদের পেট ভর্তি করে, অচিরেই এই লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف
ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما الله تعالى তোমাদের রেখে যাওয়া সম্পদে তোমাদের সন্তানদের সম্পর্কে এ মর্মে তোমাদের জন্য বিধান জারি করেছেন যে এক ছেলের অংশ হবে দুই কন্যা সন্তানের মতো। হ্যাঁ, উত্তরাধিকারী কন্যারা যদি দুইয়ের বেশি হয় তাহলে তাদের জন্য থাকবে রেখে যাওয়া সম্পত্তির দুই তৃতীয়াংশ, আর সে কন্যা সন্তান যদি একজন হয় তাহলে তার অংশ হবে রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক। মৃত ব্যক্তির সন্তান থাকলে তার পিতা মাতার প্রত্যেকের জন্যে থাকবে সেই সম্পদের ছয় ভাগের এক ভাগ। অপরদিকে মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে এবং পিতামাতাই যদি হয় তার একমাত্র উত্তরাধিকারী, তাহলে তার মায়ের অংশ হবে তিন ভাগের এক ভাগ। যদি মৃত ব্যক্তির কোনো ভাই বোন বেঁচে থাকে তাহলে তার মায়ের অংশ হবে ছয় ভাগের এক ভাগ। মৃত্যুর আগে সে যে ওসিয়ত করে গেছে এবং তার রেখে যাওয়ার ঋণ আদায় করে দেওয়ার পরই কিন্তু ভাগ বাটোয়ারা করতে হবে। তোমরা জানো না তোমাদের পিতামাতা ও তোমাদের সন্তান সন্ততির মধ্যে কে তোমাদের জন্যে উপকারের দিক থেকে বেশি নিকটবর্তী। এ হচ্ছে আল্লাহর বিধান। অবশ্যই আল্লাহ তাআলা হচ্ছেন বিজ্ঞ পরম কুশলী। ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তিতে তোমাদের অংশ হচ্ছে অর্ধেক। যদি তাদের কোনো সন্তানাদি না থাকে আর যদি তাদের সন্তান থাকে তাহলে সেই সম্পত্তিতে তোমাদের অংশ হবে চার ভাগের এক ভাগ। তারা যে ওসিয়ত করে গেছে কিংবা তাদের ঋণ পরিশোধ করার পরে কিন্তু তোমরা এই অংশ পাবে। তোমাদের স্ত্রীদের জন্য থাকবে তোমাদের রেখে যাওয়া সম্পত্তির এক চতুর্থাংশ। যদি তোমাদের কোনো সন্তান না থাকে, যদি তোমাদের সন্তান থাকে তাহলে তারা পাবে রেখে যাওয়া সম্পদের আট ভাগের এক ভাগ। মৃত্যুর আগে তোমরা যা ওসিয়ত করে যাবে কিংবা যে ঋণ তোমরা রেখে যাবে তা পরিশোধ করে দেওয়ার পরই এই অংশ তারা পাবে। যদি কোনো পুরুষ কিংবা নারী এমন হয় যে তার কোনো সন্তানও নেই, পিতামাতাও নেই, শুধু আছে তার এক ভাই
এক বোন, তাহলে তাদের সবার জন্যে থাকবে ছয় ভাগের এক ভাগ। ভাই বোন মিলে তারা যদি এর চাইতে বেশি হয়, তবে রেখে যাওয়া সম্পদের এক তৃতীয়াংশে তারা সবাই সমান অংশীদার হবে। অবশ্য এই সম্পত্তির উপর মৃত ব্যক্তির যা ওসিয়ত করা আছে কিংবা কোনো ঋণ পরিশোধের পরই এই ভাগাভাগি সম্পন্ন হবে। তবে খেয়াল রাখতে হবে, কখনো উত্তরাধিকারীদের অধিকার পাওয়ার পথে তা যেন ক্ষতিকর না হয়, কেননা এ নির্দেশ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহ তাআলা সর্বজ্ঞানী ও পরম ধৈর্যশীল। تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা। যে ব্যক্তি এর ভেতরে থেকে আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে। মূলত এ হচ্ছে এক মহা সাফল্য। ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين অপরদিকে যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রাসূলের নাফরমানি করবে এবং আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করবে, তিনি তাকে জ্বলন্ত আগুনে প্রবেশ করাবেন। সেখানে সে অনন্তকাল থাকবে, তার জন্য রয়েছে অপমানকর শাস্তি। واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهم سبيلا তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচারে দুষ্কর্মে অভিযুক্ত হয়ে আসবে, তাদের বিচারের উপর তোমরা নিজেদের মধ্য থেকে চারজন সাক্ষী জোগাড় করবে। অতঃপর সে চারজন লোক যদি ইতিবাচক সাক্ষ্য প্রদান করে, তাহলে সে নারীদের তোমরা ঘরের ভেতর অবরুদ্ধ করে রাখবে যতদিন না মৃত্যু এসে তাদের জীবনের সমাপ্তি ঘটিয়ে দেয় অথবা আল্লাহ তাআলা তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করেন। وَالَّذَانِ يَأْتِيَانِهَا مِنكُمْ فَآذُوهُمَا فَإِن تَابَا وَأَصْلَحَا فَأَعْرِضُوا عَنْهُمَا إِنَّ اللَّهَ كَانَ تَوَّابًا رَّحِيمًا আর তোমাদের মধ্যে যে দুজন নরনারী এই ব্যভিচারে কাজ করবে, তাদের দুজনকেই তোমরা শাস্তি দেবে। হ্যাঁ, তারা যদি তাওবা করে এবং নিজেদের সংশোধন করে নেয়, তাহলে তাদের শাস্তি দেয়া থেকে তোমরা সরে দাঁড়াও। অবশ্যই আল্লাহ তাআলা তাওবা কবুলকারী এবং পরম দয়ালু। ইন্নামা আত-তাওবাতু আলা আল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সূআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুন من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما আল্লাহ তাআলার উপর শুধু তাদের তওবাই কবুলযোগ্য হবে যারা অজ্ঞতার সাথে গুনার কাজ করে, অতঃপর জানা মাত্রই তারা দ্রুত তা থেকে ফিরে আসে। মূলত এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর আল্লাহ তাআলা দয়া পরবশ হন, আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্ববিষয়ে জ্ঞানী কুশলী। وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت
tubtul an walal ladina yamutun wa hum kuffar ulaika a'tadna lahum 'adaban alima. Ar tader jonno kono tauba nei jara ajibon shudhu gunaher kaji kore. এভাবেই একদিন তাদের কারো দুয়ারে যখন মৃত্যু এসে হাজির হয় তখন সে বলে, হে আল্লাহ, আমি এখন তাওবা করলাম, তাদের জন্য কোনো তাওবা নয় যারা কাফের অবস্থায় ইহলীলা সাঙ্গ করল। এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্যে আমি কঠিন যন্ত্রণাদায়ক আজাবের ব্যবস্থা করে রেখেছি। يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. هي مانوش তোমরা যারা ইমান এনেছ, তোমাদের জন্যে কখনো জোর করে বিধবা নারীদের উত্তরাধিকারের পণ্য বানানো বৈধ নয়। বিয়ের সময় মোহর হিসেবে যা তোমরা তাদের দিয়েছ তার কোনো অংশ তাদের কাছ থেকে নিয়ে নেয়ার জন্য তোমরা তাদের আটক করে রেখো না যতক্ষণ পর্যন্ত তারা প্রকাশ্য কোনো ব্যভিচারের অভিযুক্ত না হয়ে আসে। তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। তোমরা যদি তাদের পছন্দ নাও করো, মনে রেখো এমনও তো হতে পারে যা কিছু তোমরা পছন্দ করো না তার মধ্যেই আল্লাহ তাআলা তোমাদের জন্যে অফুরন্ত কল্যাণ নিহিত রেখে দিয়েছেন। وَإِنْ أَرَدْتُمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا أَتَأْخُذُونَهُ بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا. আর যদি তোমরা এক স্ত্রীর জায়গায় আরেক স্ত্রী গ্রহণ করার সংকল্প করেই নাও তাহলে মোহর হিসেবে সে বিপুল পরিমাণ সোনাদানা তোমরা দিয়েছ তার কোনো অংশ তোমরা তার কাছ থেকে ফেরত নিও না। তোমরা কি মিথ্যা অপবাদ দিয়ে ও সুস্পষ্ট পাপাচার করে তা ফেরত নিতে চাচ্ছ? তোমরা মোহরানার সেই অংশটুকু ফেরত নেবেই বা কি করে, অথচ বিভিন্নভাবে তোমরা তো একে অপরের স্বাদ গ্রহণ করেছ। তাছাড়া তারা তোমাদের কাছ থেকে বিয়ে বন্ধনের পাকাপাকি একটা প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছিল। ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا. নারীদের মধ্য থেকে তোমাদের পিতা পিতামহরা যাদের বিয়ে করেছে তাদের তোমরা কখনো বিয়ে করো না। হ্যাঁ, এ নির্দেশ আসার আগে যা হয়ে গেছে তা তো হয়েই গেছে। এটি আসলেই ছিল অশ্লীল নির্লজ্জ কাজ এবং খুবই ঘৃণ্য ও নিকৃষ্ট আচরণ। حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُمْ مِنَ الرَّضَاعَةِ وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم
وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما. بير جنة তোমাদের উপর হারাম করে দেয়া হয়েছে তোমাদের মা, তোমাদের মেয়ে, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাইদের মেয়ে, বোনদের মেয়ে, আরও হারাম করা হয়েছে সেসব মা যারা তোমাদের বুকের দুধ খাইয়েছে, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মা, তোমাদের স্ত্রীদের মাঝে যাদের সাথে তোমরা সহবাস করেছ, তাদের আগের স্বামীর ঔরসজাত মেয়েরা, যারা তোমাদের অভিভাবকত্বে রয়েছে, যদি তাদের সাথে তোমাদের শুধু বিয়ে হয়ে থাকে কিন্তু কখনো তোমরা তাদের সাথে সহবাস করনি, তাহলে তাদের আগের স্বামীর মেয়েদের বিয়ে করায় তোমাদের জন্যে কোনো দোষ নেই। তোমাদের জন্যে তোমাদের নিজেদের ঔরসজাত ছেলেদের স্ত্রীদের হারাম করা হয়েছে, উপরন্তু বিয়ের বন্ধনে তোমাদের উপর দুই বোনকে একত্র করাও হারাম করা হয়েছে। তবে যা কিছু এর আগে সংঘটিত হয়ে গেছে তা তো হয়েই গেছে, সে ব্যাপারে অবশ্য আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল ও একান্ত দয়াবান। والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محصنين غير مسافحين فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما. নারীদের মাঝে বিয়ের দুর্গে অবস্থানকারী তথা বিবাহিতদের তোমাদের জন্য হারাম করা হয়েছে, তবে যেসব নারী যুদ্ধবন্দী হয়ে তোমাদের অধিকারে এসে পড়েছে তারা ব্যতীত এ হচ্ছে বিয়ের ব্যাপারে তোমাদের উপর আল্লাহ তাআলার বিধান। এর বাইরে যেসব নারী রয়েছে তাদের তোমাদের জন্য এই শর্তে হালাল করা হয়েছে যে তোমরা বিয়ের জন্য মোহরের কিছু সম্পদ দ্বারা তাদের পেতে চাইবে এবং তোমরা বিয়ের সংরক্ষিত দুর্গে অবস্থান করবে, তোমরা অবাধ যৌন স্পৃহা পূরণে নিয়োজিত হবে না। অতঃপর তাদের মধ্যে যাদের তোমরা বিয়ের মাধ্যমে উপভোগ করবে তাদের বিনিময় মোহর ফরজ হিসেবে আদায় করে দাও। অবশ্য মোহর নির্ধারিত হয়ে যাওয়ার পর যে পরিমাণের উপর তোমরা উভয়ে একমত হও তাতে কোনো দোষের কিছু নেই, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ কুশলী। وَمَن لَّمْ يَسْتَطِعْ مِنكُمْ طَوْلًا أَن يَنكِحَ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ فَمِمَّا مَلَكَتْ أَيْمَانُكُمْ مِّن فَتَيَاتِكُمُ الْمُؤْمِنَاتِ وَاللَّهُ أَعْلَمُ بِإِيمَانِكُمْ بَعْضُكُمْ مِّن بعض فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أخدان فإذا أحصن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنت منكم
وَأَن تَصْبِرُوا خَيْرٌ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ আর তোমাদের মধ্যে যে ব্যক্তির স্বাধীন ও সম্ভ্রান্ত কোনো ইমানদার নারীকে বিয়ে করার আর্থিক সামর্থ্য থাকবে না, সে যেন তোমাদের অধিকারভুক্ত কোনো ইমানদার নারীকে বিয়ে করে নেয়। তোমাদের ইমান সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক অবগত রয়েছেন। ইমানের মাপকাঠিতে তোমরা তো একই রকম। অতঃপর যারা তোমাদের অধিকারভুক্ত, তোমরা তাদের অভিভাবকদের অনুমতি নিয়ে বিয়ে করো এবং তাদের ন্যায় ইনসাফ ভিত্তিক যথার্থ মোহরানা দিয়ে দাও। এর উদ্দেশ্য হচ্ছে তারা যেন বিয়ের দুর্গে সুরক্ষিত হয়ে যায়, স্বেচ্ছাচারিণী হয়ে পরপুরুষকে আনন্দদানের কাজে নিয়োজিত না থাকে। অতঃপর যখন তাদের বিয়ের দুর্গে অবস্থান করে দেয়া হলো, তখন যদি তারা ব্যভিচারে লিপ্ত হয়, তখন তাদের উপর আরোপিত শাস্তির পরিমাণ কিন্তু বিয়ের দুর্গে অবস্থানকারিণী স্বাধীন সম্ভ্রান্ত নারীদের উপর আরোপিত শাস্তির অর্ধেক। তোমাদের মধ্যে যাদের ব্যভিচারে লিপ্ত হবার আশঙ্কা থাকবে, শুধু তাদের জন্যেই এই রেয়াতটুকু দেয়া হয়েছে। কিন্তু তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, তা তোমাদের জন্য কল্যাণকর এবং আল্লাহ তাআলা একান্ত ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم والله عليم حكيم আল্লাহ তাআলা তার বাণীসমূহ তোমাদের কাছে স্পষ্ট করে বলে দিতে চান এবং তিনি তোমাদেরকে তোমাদের পূর্ববর্তী পুণ্যবান মানুষদের পথে পরিচালিত করতে চান, আর এর মাধ্যমে তিনি তোমাদের উপর দয়া পরবশ হতে চান। আল্লাহ তাআলা সর্বজ্ঞ কুশলী। ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম ওয়া ইউরিদু আল্লাযীনা ইত্তাবিউনাশ শাহাওয়াতি আন তামীলু মাইলান আযীমা আল্লাহ তাআলা তোমাদের উপর ক্ষমা পরবশ হতে চান। অপরদিকে যারা নিজেদের পাশবিক লালসার অনুসরণ করে, তারা চায় তোমরা সে ক্ষমার পথ থেকে বহু দূরে নিক্ষিপ্ত হয়ে গোমরাহ থেকে যাও। আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে নানা ধরনের বোঝা লঘু করে তোমাদের জীবনকে সহজ করে দিতে চান, কেননা মানুষকে আসলেই দুর্বল করে পয়দা করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহ কানা বিকুম রহিমা হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা একে অপরের ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য যা করবে তা তোমাদের পারস্পরিক সম্মতির ভিত্তিতেই করবে এবং কখনো স্বার্থের কারণে নিজেদেরকে হত্যা করো না। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের প্রতি মেহেরবান। ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا যে কেউ এই বাড়াবাড়ি ও জুলুম করতে গিয়ে এই নরহত্যার কাজটি করবে, অচিরেই আমি তাকে আগুনে পুড়িয়ে দেব, আর আল্লাহর পক্ষে এটা একেবারেই সহজ। যদি তোমরা সে সমস্ত বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো যা থেকে তোমাদের নিষেধ করা হয়েছে, তাহলে তোমাদের ছোটখাটো গুনাহ আমি এমনিতেই তোমাদের হিসাব থেকে মুছে দেব এবং আমি অত্যন্ত সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাবো।
ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما. আল্লাহ তাআলা তোমাদের একজনের উপর আরেকজনকে যা কিছু বেশি দান করেছেন তোমরা তার লোভ করো না, যা কিছু পুরুষরা উপার্জন করল তা তাদেরই অংশ, আবার নারীরা যা কিছু অর্জন করল তাও তাদেরই অংশ। তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে তার অনুগ্রহ প্রার্থনা করো, অবশ্যই আল্লাহ তাআলা প্রতিটি বিষয় সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। ولكل جعلنا موالي مما ترك الوالدان والأقربون والذين عقدت أيمانكم فآتوهم نصيبهم إن الله كان على كل شيء شهيدا. পিতা মাতা ও আত্মীয় স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে আমি সবার জন্যই অভিভাবক বানিয়ে রেখেছি, যাদের সাথে তোমাদের কোনো চুক্তি কিংবা অঙ্গীকার রয়েছে তাদের অংশ আদায় করে দেবে, আল্লাহ তাআলা অবশ্যই প্রতিটি বিষয়ের উপর সাক্ষী। الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُوا مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. পুরুষরা হচ্ছে নারীদের কাজকর্মের উপর প্রহরী, যেহেতু আল্লাহ তাআলা এদের একজনকে আরেকজনের উপর কিছু বিশেষ মর্যাদা প্রদান করেছেন, কেননা প্রধানত তারাই দাম্পত্য জীবনের জন্য নিজেদের অর্থ সম্পদ ব্যয় করে, অতএব সতীসাধ্বী নারীরা হবে একান্ত অনুগত। পুরুষদের অনুপস্থিতিতে তারা স্বয়ং আল্লাহর তত্ত্বাবধানে থেকে নিজেদের ইজ্জত আবরু ও অদেখা অন্য সব কিছুর রক্ষণাবেক্ষণ করবে। আর যখন তোমরা কোনো নারীর অবাধ্যতার আশঙ্কা করো তখন তোমরা তাদের ভালো কথার উপদেশ দাও, তা কার্যকর না হলে তাদের সঙ্গে একই বিছানায় থাকা ছেড়ে দাও, তাতেও সংশোধন না হলে চূড়ান্ত ব্যবস্থা হিসেবে তাদের মৃদু প্রহার করো। যদি তারা অনুগত হয়ে যায় তাহলে তাদের খামোখা কষ্ট দেওয়ার উপর অজুহাত খুঁজে বেরিও না, অবশ্যই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সবার চাইতে মহান। وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا. আর যদি তাদের স্বামী স্ত্রী এ দুজনের মাঝে বিচ্ছেদের আশঙ্কা দেখা দেয় তাহলে তার পরিবারের পক্ষ থেকে একজন এবং তার স্ত্রীর পরিবারের পক্ষ থেকে একজন সালিস নিযুক্ত করো, এরা উভয়ে যদি নিষ্পত্তি চায় তাহলে আল্লাহ তাআলা তাদের মীমাংসায় পৌঁছার তৌফিক দেবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সম্যক জ্ঞানী সর্ববিষয়ে ওয়াকিফ হাল। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا
وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا এক আল্লাহ তাআলার ইবাদত করো, কোনো কিছুকেই তার সঙ্গে অংশীদার বানিও না, এবং পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো, যারা তোমাদের ঘনিষ্ঠ আত্মীয়, এতিম মেসকিন, আত্মীয় প্রতিবেশী, কাছের প্রতিবেশী, পাশের লোক, পথচারী ও তোমার অধিকারভুক্ত দাস দাসী, তাদের সঙ্গেও ভালো ব্যবহার করো। অবশ্যই আল্লাহ তাআলা এমন মানুষকে কখনো পছন্দ করেন না যে অহংকারী ও দাম্ভিক। الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا الله تعالى তাদেরও ভালোবাসেন না যারা নিজেরা যেমন কার্পণ্য করে তেমনি অন্যদেরকেও কার্পণ্য করার আদেশ করে। তাছাড়া আল্লাহ তাআলা তাদের যা কিছু ধন সম্পদ অনুগ্রহ দান করেছেন তারা তা লুকিয়ে রাখে। আমি কাফেরদের জন্য এক লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। وَالَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُونَ بِاللَّهِ وَلَا بِالْيَوْمِ الْآخِرِ وَمَنْ يَكُنِ الشَّيْطَانُ لَهُ قَرِينًا فَسَاءَ قَرِينًا الله تعالى তাদেরও পছন্দ করেন না যারা লোক দেখানোর উদ্দেশ্যে নিজেদের ধন সম্পদ ব্যয় করে। তারা আল্লাহ তাআলা এবং শেষ বিচারের দিনকেও বিশ্বাস করে না। আর শয়তান যদি কোনো ব্যক্তির সাথী হয় তাহলে বুঝতে হবে সে বড়ই খারাপ সাথী পেল। وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله وكان الله بهم عليما কি দুর্যোগ তাদের উপর দিয়ে বয়ে যেত যদি তারা শয়তানকে সাথী বানানোর বদলে আল্লাহ তাআলা ও পরকাল দিবসের উপর ঈমান আনত। আল্লাহ তাআলা তাদের যা কিছু দান করেছেন তা থেকে তারা খরচ করত। আল্লাহ তাআলা অবশ্যই তাদের সম্পর্কে জানেন। ইন্না আল্লাহ লা ইয়াযলিমু মিসকালা যাররাহ وَإِن تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا وَيُؤْتِ مِن لَّدُنْهُ أَجْرًا عَظِيمًا الله تعالى কারো উপর এক বিন্দু পরিমাণও জুলুম করেন না, বরং তিনি এত দয়ালু যে নেকির কাজ যদি একটি হয় তবে তিনি তার পরিমাণ দ্বিগুণ করে দেন, এবং এর সঙ্গে তিনি নিজ থেকেও বড় পুরস্কার দান করেন। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا شدين তাদের অবস্থাটা কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মতের কাজের সাক্ষী হিসেবে তাদের নবীকে এনে হাজির করব। হে মোহাম্মদ, এদের সবার কাছে সাক্ষী হিসেবে আমি সেদিন তোমাকে নিয়ে আসব। ইয়াউমাইযি ইয়াওয়াদুল্লাযীনা কাফারু ওয়া আসাউ আর-রাসূল লাউ তুসাওয়া বিহিমুল আরদ لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا যারা কুফরি করেছে এবং রসুলের বিরুদ্ধাচারণ করেছে তারা সেদিন কামনা করবে ভূমি যদি ধসে যেত এবং মাটি যদি তাদের উপর এসে সব সমান হয়ে যেত, সেদিন মানুষ কোনো কথাই আল্লাহ তাআলার কাছ থেকে গোপন করতে পারবে না। يا ايها الذين امنوا لا تقربوا الصلاه وانتم سكارى حتى تعلموا ما تقولون
حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا. هي ইমানদাররا তোমরা কখনো নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না যতক্ষণ পর্যন্ত তোমরা নিশ্চিত না হবে যে তোমরা যা কিছু বলছো তা তোমরা ঠিক ঠিক জানতে ও বুঝতে পারছো। অপবিত্র অবস্থায়ও নামাজের কাছে যেও না যতক্ষণ না তোমরা গোসল সেরে নেবে, তবে সফরে থাকলে তা ভিন্ন কথা। যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো অথবা প্রবাসে থাকো, কিংবা তোমাদের কেউ যদি পায়খানা থেকে বেরিয়ে আসো, অথবা তোমরা যদি দৈহিক মিলনের সঙ্গে নারী স্পর্শ করো, তাহলে পানি দিয়ে নিজেদের পরিষ্কার করে নেবে। তবে যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নেবে। তার পদ্ধতি হচ্ছে তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও তোমাদের হাত মাসেহ করে নেবে। অবশ্যই আল্লাহ তাআলা গুনাহ মার্জনাকারী পরম ক্ষমাশীল। أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِنَ الْكِتَابِ يَشْتَرُونَ الضَّلَالَةَ وَيُرِيدُونَ أَن تَضِلُّوا السَّبِيلَ হে নবী, তুমি কি তাদের অবস্থা দেখনি যাদের আসমানি গ্রন্থের সামান্য একটা অংশই দেয়া হয়েছিল, কিন্তু তারা গোমরাহির পথই কিনে নিচ্ছে। তারা চায় তোমরা যেন পথভ্রষ্ট হয়ে যাও। والله اعلم باعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا তোমাদের দুশমনদের আল্লাহ তাআলা ভালো করেই জানেন। অভিভাবক হিসেবে আল্লাহ তাআলা যথেষ্ট, সাহায্যকারী হিসেবেও আল্লাহ তাআলাই যথেষ্ট। من الذين هادوا يحرفون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا ইহুদি জাতির মধ্যে কিছু লোক এমন আছে যারা রসুলের কথাগুলোকে মূল জায়গা থেকে সরিয়ে বিকৃত করে দেয়। তারা বলে, আমরা শুনলাম এবং সাথে সাথে অমান্য করলাম। আবার বলে, আমাদের কথা শুনুন। আসলে দিনের মাঝে অপবাদ দানের উদ্দেশ্যে নিজেদের জিহ্বাকে কুঞ্চিত করে এরা বলে, হে নবী আপনি শুনুন। সাথে সাথেই বলে, আপনার শ্রবণ শক্তি রহিত হয়ে যাক। তারা যদি বলতো, হে নবী আমরা শুনলাম এবং মেনে নিলাম, আপনি আমাদের কথা শুনুন, আমাদের প্রতি লক্ষ্য রাখুন, তাহলে এই বিষয়টা তাদের জন্যে খুবই ভালো হতো। তাই হতো বরং তাদের জন্য সঙ্গত। কিন্তু সত্য অস্বীকার করার কারণে তাদের উপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। অতঃপর তাদের সামান্য কিছু লোকই মাত্র ইমান এনে থাকে। يا ايها الذين اوتوا الكتاب امنوا بما نزلنا مصدقا لما معكم من قبل ان نطمس وجوها
فنردها على أدبارها أو نلعنهم كما لعنا أصحاب السبت وكان أمر الله مفعولا. হে মানুষরা, যাদের কিতাব দেয়া হয়েছে তোমরা সেই গ্রন্থের উপর ঈমান আনো যা আমি মুহাম্মাদের উপর নাজিল করেছি। এই কিতাব তোমাদের কাছে মজুদ পূর্ববর্তী কিতাবের সত্যতা স্বীকার করে। ঈমান আনো সে সময় আসার আগে যখন আমি পাপিষ্ঠদের চেহারা সমূহ বিকৃত করে তা উল্টো দিকে ঘুরিয়ে দেব, অথবা ইহুদিদের পবিত্র দিন শনিবারের অবমাননাকারীদের প্রতি আমি যেভাবে অভিশাপ নাজিল করেছি তেমনি কোনো বিপর্যয় আসার আগেই তোমরা ঈমান আনো, আর আল্লাহ তাআলার হুকুম সে তো অবধারিত। إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا. নিঃসন্দেহে আল্লাহ তাআলা কখনো সে গুনাহ মাফ করবেন না যেখানে তার সঙ্গে কাউকে শরীক করা হয়, এছাড়া অন্য সব গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করল সে সত্যিই আল্লাহর উপর মিথ্যা আরোপ করল, যা বড় ধরনের একটি গুনাহ। আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ ওয়ালা ইয়ুযলামুনা ফাতিলা। হে নবী, তুমি কি তাদের অবস্থা দেখনি যারা নিজেদের খুব পবিত্র মনে করে অথচ একমাত্র আল্লাহ তাআলাই যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন, তাদের উপর বিন্দু পরিমাণও জুলুম করা হবে না। انظر كيف يفترون على الله الكذب وكفى به اثما مبينا. তাকিয়ে দেখো এদের দিকে কিভাবে এরা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করছে, প্রকাশ্য গুনাহ হিসেবে এটাই তো তার জন্য যথেষ্ট। আলম তারা ইলাল্লাযীনা উতু নসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত-তাগুতি ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا. তুমি কি তাদের অবস্থা দেখনি যাদের আল্লাহ তাআলার কিতাবের কিছু অংশ দান করা হয়েছিল, তারা আস্তে আস্তে নানা ধরনের ভিত্তিহীন অমূলক জাদুমন্ত্র জাতীয় জিনিস ও বহুতর মিথ্যা মাবুদের উপর ঈমান আনতে শুরু করলো, এবং এ কাফেরদের সম্পর্কে তারা বলতে লাগল ঈমানদারদের তুলনায় এরাই তো বেশি সঠিক পথের উপর রয়েছে। উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহ ওয়ামান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। এরাই হচ্ছে সেই হতভাগ্য মানুষগুলো যাদের উপর আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন, আর আল্লাহ তাআলা যার উপর অভিশাপ পাঠান তার জন্য তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না। আম লাহুম নসীবুম মিনাল মুলক ফাইযাল লা ইউতুনান নাস নাকীরা। অথবা এরা কি মনে করে তাদের ভাগে রাজত্ব বরাদ্দ করা আছে, তেমন কিছু হলে এরা খেজুর পাতার একটি ঝিল্লিও কাউকে দিত না। أَمْ يَحْسُدُونَ النَّاسَ عَلَى مَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ فَقَدْ آتَيْنَا آلَ إِبْرَاهِيمَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَآتَيْنَاهُمْ مُلْكًا عَظِيمًا. অথবা এরা কি অন্যান্য মানুষদের তার উপর হিংসা করে যাদের আল্লাহ তাআলা নিজস্ব ভাণ্ডার থেকে নানা কিছু দান করেছেন? আমি তো ইতিপূর্বে ইব্রাহিমের বংশধরদেরও আমার গ্রন্থ ও সেই গ্রন্থ লব্ধ জ্ঞান বিজ্ঞান দান করেছিলাম, আমি তাদের বিশাল রাজত্ব দান করেছিলাম।
فَمِنْهُمْ مَنْ آمَنَ بِهِ وَمِنْهُمْ مَنْ صَدَّ عَنْهُ وَكَفَى بِجَهَنَّمَ سَعِيرًا অতঃপর তাদের মধ্যে কিছু লোক ছিল যারা তার উপর ঈমান এনেছে, আবার কেউ ছিল যারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এদের জন্য জাহান্নামের জ্বলন্ত আগুনই যথেষ্ট। إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ إِنَّ اللَّهَ كَانَ عَزِيزًا حَكِيمًا جَرَى আমার আয়াতসমূহ অস্বীকার করেছে, আমি অচিরেই তাদের জাহান্নামের আগুনে পুড়িয়ে দেব। অতঃপর যখনই তাদের দেহের চামড়া গলে যাবে, তখনই আমি তাদের নতুন চামড়া বদলে দেব, যাতে করে তারা আযাব ভোগ করতে পারে। অবশ্যই আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, বিজ্ঞ কুশলী। والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا অপরদিকে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, তাদের অচিরেই আমি এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। সেখানে তারা থাকবে চিরকাল, তাদের জন্যে থাকবে পূত পবিত্র সঙ্গী ও সঙ্গিনীরা। সর্বোপরি আমি তাদের এক চিরস্নিগ্ধ ছায়ায় প্রবেশ করিয়ে দেব। إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصيرا অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দিচ্ছেন, তোমরা আমানতসমূহ তাদের যথার্থ মালিকের কাছে সোপর্দ করে দেবে। আর যখন মানুষের মাঝে কোনো কিছুর ব্যাপারে তোমরা বিচার ফয়সালা করো, তখন তা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে করবে। আল্লাহ তাআলা তার মাধ্যমে তোমাদের যা কিছু উপদেশ দেন তা সত্যি সুন্দর। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং শোনেন। يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا হে ইমানদার মানুষরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, আনুগত্য করো তাঁর রসুলের এবং সেসব লোকদের যারা তোমাদের মাঝে দায়িত্বপ্রাপ্ত। অতঃপর কোনো ব্যাপারে তোমরা যদি একে অপরের সঙ্গে মতবিরোধ করো, তাহলে সে বিষয়টি ফয়সালার জন্য আল্লাহ তাআলা ও তাঁর রসুলের দিকে ফিরিয়ে নিয়ে যাও। যদি তোমরা আল্লাহর উপর এবং শেষ বিচার দিনের উপর ঈমান এনে থাকো, তাহলে এই পদ্ধতিই হচ্ছে বিরোধ মীমাংসার সর্বোৎকৃষ্ট উপায়, এবং পরিণামের দিক থেকেও এটি হচ্ছে উত্তম পন্থা। أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ آمَنُوا بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ
يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. হে নবী, তুমি কি তাদের অবস্থা দেখনি যারা মনে করে তারা সে বিষয়ের উপর ইমান এনেছে যা তোমাদের কাছে পাঠানো হয়েছে এবং তার উপরও ইমান এনেছে যা তোমাদের আগে নাজিল করা হয়েছে, কিন্তু বিচার ফয়সালার সময় আমার কিতাবের বদলে এরা মিথ্যা মাবুদদের কাছ থেকেই ফয়সালা পেতে চায়, অথচ এদের নির্দেশ দেয়া হয়েছিল তারা যেন এই মিথ্যা মাবুদদের অস্বীকার করে। আসলেই শয়তান এদের সত্য থেকে অনেক দূরে সরিয়ে নিতে চায়। এদের যখন বলা হয় আল্লাহ তাআলা তার রসুলের উপর যা কিছু নাজিল করেছেন তোমরা তার দিকে ফিরে এসো, তখন তুমি মুনাফিকদের দেখবে এরা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে দূরে সরে যাচ্ছে। অতঃপর তাদের কৃতকর্মের কারণে যখন তাদের উপর কোনো বিপদ মুসিবত এসে পড়ে তখন এদের অবস্থাটা কি হয়, তারা তখন সবাই তোমার কাছে ছুটে আসে এবং আল্লাহর নামে কসম করে আমরা তো কল্যাণ ও সম্পৃতি ছাড়া আর কিছুই চাইনি। উলাইকা আল্লাযীনা ইয়া'লামুল্লাহু মা ফি কুলুবিহিম ফা'রিদ আনহুম ওয়া'ইযহুম ওয়াকুল লাহুম ওয়াকুল লাহুম ফি আনফুসিহিম কওলান বালীগা। এরা হচ্ছে সেসব লোক যাদের মনের ভেতরে কি অভিসন্ধি আছে তা আল্লাহ তাআলা জানেন, তাই তুমি এদের এড়িয়ে চলো, তুমি এদের ভালো উপদেশ দাও এবং তাদের এমন সব কথা বলো যা তাদের অন্তরে পৌঁছে যায়। وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আমি যখনই জনপদে কোন রসুল পাঠিয়েছি তাকে এই জন্যই পাঠিয়েছি যে আল্লাহর নির্দেশ অনুযায়ী তার আনুগত্য করা হবে, ভালো হতো এরা যখনই নিজেদের উপর কোনো জুলুম করবে তখনই তারা তোমার কাছে ছুটে আসবে এবং নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং রসুলও তাদের জন্য ক্ষমা চাইবে, তাহলে তারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল ও অতীব দয়ালু হিসেবে দেখতে পেত। فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِي مَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا। হে নবী, তোমার মালিকের শপথ, এরা কিছুতেই ইমানদার হতে পারবে না যতক্ষণ না তারা তাদের যাবতীয় মতবিরোধের ফয়সালায় তোমাকে শর্তহীন বিচারক মেনে নেবে, অতঃপর তুমি যা ফয়সালা করবে সে ব্যাপারে তাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এবং তোমার সিদ্ধান্ত তারা সর্বান্তকরণে মেনে নেবে। ولو أنا كتبنا عليهم أن اقتلوا
أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا. আমি যদি তাদের উপর এই আদেশ জারি করতাম যে তোমরা নিজেদের জীবন বিসর্জন দাও অথবা তোমরা নিজেদের ভিটে মাটি ছেড়ে বের হয়ে যাও, তাহলে তাদের মধ্যে সামান্য সংখ্যক মানুষই তা করত। যেসব উপদেশ তাদের দেয়া হয়েছে তা যদি তারা মেনে চলত তবে তা তাদের জন্যে অবশ্যই কল্যাণকর হতো এবং তাদের মানসিক স্থিরতা এতে করে মজবুত হতো। وَإِذَا لَآتَيْنَاهُمْ مِنْ لَدُنَّا أَجْرًا عَظِيمًا. এমত অবস্থায় আমিও আমার পক্ষ থেকে তাদের বড় ধরনের পুরস্কার দিতাম। وَلَهَدَيْنَاهُمْ صِرَاطًا مُسْتَقِيمًا. উপরন্তু আমি তাদের সরল পথ দেখিয়ে দিতাম। وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَائِكَ رَفِيقًا. যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করে তারা শেষ বিচারের দিন সেসব পুণ্যবান মানুষদের সঙ্গে থাকবে যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত বর্ষণ করেছেন। এরা হচ্ছে সকল নবী আরও যারা নবুয়তের সত্যতা স্বীকার করেছে আল্লাহর পথে জীবন উৎসর্গকারী শহীদ ও অন্যান্য নেককার মানুষ। সাথী হিসেবে এরা সত্যি উত্তম। যালিকাল ফাদলু মিনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলিমান। এটা মানুষদের প্রতি আল্লাহ তাআলার বিরাট অনুগ্রহ। কোনো কিছু জানার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। হে ঈমানদাররা, শত্রুর মোকাবেলায় তোমরা তোমাদের প্রতিরক্ষা ও প্রস্তুতি অব্যাহত রাখো, দলে দলে বিভক্ত হয়ে কিংবা সবাই একসঙ্গে শত্রুর মোকাবেলা করো। وَإِنَّ مِنْكُمْ لَمَنْ لَيُبَطِّئَنَّ فَإِنْ أَصَابَتْكُمْ مُصِيبَةٌ قَالَ قَدْ أَنْعَمَ اللَّهُ عَلَيَّ إِذْ لَمْ أَكُمْ مَعَهُمْ شَهِيدًا. অবশ্যই তোমাদের মধ্যে এমন মুনাফিক লোক থাকবে যে যুদ্ধের ব্যাপারে গড়িমসি করবে। তোমাদের উপর কোনো বিপদ মুসিবত এলে সে বলবে আল্লাহ তাআলা আমার উপর বড় অনুগ্রহ করেছেন, কেননা আমি সে সময় তাদের সঙ্গে ছিলাম না। ওয়ালাইন আসাবাকুম ফাযলুম মিনাল্লাহি আর যদি তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয়ের অনুগ্রহ আসে তখন সে এমন সম্পর্কবিহীনভাবে কথা বলে যেন তার সঙ্গে তোমাদের কোনো রকম বন্ধুত্বই ছিল না। সে তখন বলে কতই না ভালো হতো যদি আমি তাদের সাথে থাকতাম, তাহলে আজ আমিও অনেক বড় সফলতা অর্জন করতে পারতাম। فَلْيُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ وَمَنْ يُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ فَيُقْتَلْ أَوْ يَغْلِبْ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا.
যেসব মানুষ পরকালের বিনিময়ে এই পার্থিব জীবনকে বিক্রি করে দিয়েছে, মানুষের উচিত আল্লাহ তাআলার পথে তাদের বিরুদ্ধে লড়াই করা। যে আল্লাহর পথে লড়াই করবে সে এই পথে নিহত হবে কিংবা সে বিজয় লাভ করবে, উভয় অবস্থায় আমি তাকে বিরাট পুরস্কার দেব। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا তোমাদের একি হয়েছে, তোমরা আল্লাহর পথে সেসব অসহায় নরনারী ও দুস্থ শিশু সন্তানদের বাঁচাবার জন্য লড়াই করো না, যারা এই বলে ফরিয়াদ করছে, হে আমাদের রব, জালেমদের এই জনপদ থেকে তুমি আমাদের বের করে নাও, অতঃপর তুমি আমাদের জন্য তোমার কাছ থেকে একজন অভিভাবক বানিয়ে দাও, তোমার কাছ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী বানিয়ে দাও। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا যারা ঈমান এনেছে তারা সর্বদা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তারা লড়াই করে মিথ্যা মাবুদদের পথে। অতএব তোমরা যুদ্ধ করো শয়তান ও তার চেলা চামুণ্ডাদের বিরুদ্ধে, অবশ্যই শয়তানের ষড়যন্ত্র একান্ত দুর্বল। أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ قِيلَ لَهُمْ كُفُّوا أَيْدِيَكُمْ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ إِذَا فَرِيقٌ مِنْهُمْ يَخْشَوْنَ النَّاسَ كَخَشْيَةِ اللَّهِ أَوْ أَشَدَّ خَشْيَةً وقالوا ربنا لما كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا هنوبي তুমি কি তাদের দিকে তাকিয়ে দেখনি যাদের প্রথম দিকে যখন বলা হয়েছিল তোমরা আপাতত লড়াই থেকে নিজেদের হাত গুটিয়ে রাখো, এখন শুধু নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো, তখন তারা লড়াই করার জন্যে অস্থির হয়ে পড়েছিল। অথচ যখন সত্যি সত্যিই তাদের উপরে লড়াইয়ের হুকুম নাজিল করা হলো, তখন এদের একদল লোক তো প্রতিপক্ষের মানুষদের এমনভাবে ভয় করতে শুরু করল যেমনি ভয় শুধু আল্লাহ তাআলাকেই করা উচিত, কিংবা তার চাইতেও বেশি ভয়। তারা বলল, হে আমাদের রব, তুমি আমাদের উপর যুদ্ধের হুকুম এত তাড়াতাড়ি জারি করতে গেলে কেন? কত ভালো হতো যদি তুমি আমাদের আরও কিছুটা অবকাশ দিতে। হে নবী, তুমি বলো, দুনিয়ার এই ভোগ সামগ্রী অত্যন্ত সামান্য, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তার জন্যে পরকাল অনেক উত্তম, আর সেই পরকালে তোমাদের উপর কণামাত্র জুলুম করা হবে না। وَإِن تُصِبْهُمْ حَسَنَةٌ يَقُولُوا هَذِهِ مِنْ عِندِ اللَّهِ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ يَقُولُوا هَذِهِ مِنْ عِندِكَ قُلْ كُلٌّ مِنْ عِندِ اللَّهِ فَمَا لِهَؤُلَاءِ
القوم لا يكادون يفقهون حديثا তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদের নাগাল পাবেই, তোমরা যদি কোনো মজবুত দুর্গেও থাকো সেখানেও মৃত্যু এসে হাজির হবে। এদের অবস্থা হচ্ছে যখন কোনো কল্যাণ তাদের স্পর্শ করে তখন তারা বলে হ্যাঁ এ তো আল্লাহর পক্ষ থেকেই এসেছে, অপরদিকে যখন কোনো ক্ষতি ও অকল্যাণ তাদের স্পর্শ করে তখন তারা বলে এসব তোমার কাছ থেকেই এসেছে, তুমি তাদের বলে দাও কল্যাণ অকল্যাণ সব কিছুই আল্লাহর পক্ষ থেকে আসে, এ জাতির হয়েছে কি এরা মনে হয় কথাটি বুঝতেই চায় না। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক وَأَرْسَلْنَاكَ لِلنَّاسِ رَسُولًا وَكَفَى بِاللَّهِ شَهِيدًا যে কল্যাণই তুমি লাভ করো না কেন মনে রেখো তা আল্লাহর পক্ষ থেকেই আসে, আর যেটুকু অকল্যাণ তোমার উপর আসে তা আসে তোমার নিজের কাছ থেকে, আমি তোমাকে মানুষদের জন্য রসুল বানিয়ে পাঠিয়েছি আর সাক্ষী হিসেবে তো আল্লাহ তাআলাই যথেষ্ট। من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا যে ব্যক্তি রসুলের আনুগত্য করে সে যেন আল্লাহরই আনুগত্য করে, আর যে ব্যক্তি এই আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় মনে রেখো তাদের উপর আমি তোমাকে প্রহরী বানিয়ে পাঠাইনি। وَيَقُولُونَ طَاعَةٌ فَإِذَا بَرَزُوا مِنْ عِنْدِكَ بَيَّتَ طَائِفَةٌ مِنْهُمْ غَيْرَ الَّذِي تَقُولُ وَاللَّهُ يَكْتُبُ مَا يَبِيتُونَ فَأَعْرِضْ عَنْهُمْ وَتَوَكَّلْ عَلَى اللَّهِ তারা বলে আমরা তোমার আনুগত্য স্বীকার করি, কিন্তু তারা যখন তোমার কাছ থেকে দূরে সরে যায় তখন তাদের একদল লোক রাতের বেলায় একত্রিত হয়ে ঠিক তুমি যা বলো তার বিরুদ্ধেই শলা পরামর্শ করে, তারা রাতের বেলায় যা শলা পরামর্শ করে আল্লাহ তাআলা সেসব কর্মকাণ্ডগুলো লিখে রাখছেন, অতএব তুমি এদের এড়িয়ে চলো এবং শুধু আল্লাহ তাআলার উপরই ভরসা রাখো, অভিভাবক হিসেবে তো আল্লাহ তাআলাই যথেষ্ট। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা এরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, এই গ্রন্থটা যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তাতে অবশ্যই তারা অনেক গরমিল দেখতে পেত। ওয়াইযা জাআহুম আমরুম মিনাল আমনি আওয়াল খাউফি আযাউ বিহি ওয়ালাউ রাদদূহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহু আল্লাযীনা ইস্তানবিতূনাহু মিনহুম ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাতাবাতুমুশ শাইতানা ইল্লা কালীলা এদের কাছে যখন নিরাপত্তা কিংবা ভয়জনিত কোনো খবর আসে তখন সত্য মিথ্যা যাচাই না করি এরা তা প্রচার করে বেড়ায়, তারা যদি এই বিষয়টা আল্লাহর রসুল এবং তাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে জানিয়ে দিত তাহলে এমন সব লোকেরা তা জানতে পারত যারা তাদের মধ্য থেকে সেই খবরের যথার্থতা যাচাই করতে পারত, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ না থাকত তাহলে এই প্রচারণার ফলে হাতে গোনা কিছু লোক ছাড়া তোমরা অধিকাংশই শয়তানের আনুগত্য করতে। فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرض المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا
والله أشد بأسا وأشد تنكيلا অতঃপর হে নবী, তুমি আল্লাহর পথে লড়াই করো, তোমাকে শুধু তোমার কাজকর্মের জন্যই দায়ী করা হবে। তুমি মোমেনদের আল্লাহ তাআলার পথে লড়াই করতে উদ্বুদ্ধ করতে থাকো, সম্ভবত আল্লাহ তাআলা অচিরেই কাফেরদের শক্তি চূর্ণ বিচূর্ণ করে দেবেন। আল্লাহ তাআলা শক্তিতে প্রবল, শাস্তি দানে তিনি কঠোরতর। من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করে তাহলে তাতে অবশ্যই তার অংশ থাকবে। আবার যে ব্যক্তি কোনো অন্যায় কাজের ব্যাপারে সুপারিশ করবে তার সৃষ্ট অকল্যাণেও তার অংশ থাকবে। আল্লাহ তাআলাই হচ্ছেন সকল কাজের একক নিয়ন্ত্রণকারী। ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন আল্লাহ কানা আলা কুল্লি শাইইন হাসিবা। যখন তোমাদের সালাম বা অন্য কিছু দ্বারা অভিবাদন জানানো হয় তখন তোমরা তার চাইতেও উত্তম পন্থায় তার জবাব দাও, কিংবা ততটুকু ফেরত দাও, অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর হিসাব রাখেন। আল্লাহ লা ইলাহা ইল্লা হু ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا الله تعالى মহান সত্তা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, অবশ্যই তিনি কিয়ামতের দিন তোমাদের এক জায়গায় জড়ো করবেন, তাতে কোনো রকম সন্দেহ নেই। আর এমন কে আছে যে আল্লাহ তাআলার চাইতে বেশি সত্য কথা বলতে পারে? ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিআতাইন ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু আতুরিদুনা আন তাহদু মান আযাল্লাল্লাহ ওয়ামান ইয়ুযলিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। এ কি হলো তোমাদের? তোমরা মুনাফিকদের ব্যাপারে দুদল হয়ে গেলে, বিশেষ করে যখন আল্লাহ তাআলা তাদের কৃতকর্মের জন্য তাদের উপর অভিশাপ নাজিল করলেন। আল্লাহ তাআলা যাদের পথভ্রষ্ট করে দিয়েছেন, তোমরা কি তাদের সঠিক পথে আনতে চাও? বস্তুত আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তুমি তার জন্য কোনো পথই খুঁজে পাবে না। ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া হাত্তা ইয়ুহাজিরু ফি সাবিলিল্লাহ فَإِن تَوَلَّوْا فَخُذُوهُمْ وَاقْتُلُوهُمْ حَيْثُ وَجَدتُّمُوهُمْ وَلَا تَتَّخِذُوا مِنْهُمْ وَلِيًّا وَلَا نَصِيرًا। তারা তো এটাই কামনা করে যে তারা যেভাবে কুফরি করেছে তোমরাও তেমনি কুফরি করো, অতঃপর তোমরা উভয়ে একই রকম হয়ে যাবে, কাজেই তুমি তাদের মধ্য থেকে কাউকে নিজের বন্ধুরূপে গ্রহণ করো না যতক্ষণ না তারা আল্লাহ তাআলার পথে নিজেদের ভিটে মাটি ত্যাগ না করবে। আর যদি তারা এই কাজ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমরা তাদের যেখানেই পাবে গ্রেফতার করবে এবং শত্রুদের সহযোগিতা করার জন্য তাদের হত্যা করবে। তাদের মধ্য থেকে কাউকেই তোমরা বন্ধু ও সাহায্যকারী হিসেবে গ্রহণ করো না। إلا الذين يصلون إلى قوم بينكم وبينهم ميثاق أو جاءوكم حصرت صدورهم أن يقاتلوكم أو يقاتلوا قومهم
ولو شاء الله لسلطهم عليكم فلقاتلوكم فإن اعتزلوكم فلم يقاتلوكم وألقوا إليكم السلم فما جعل الله لكم عليهم سبيلا. অবশ্য তাদের কথা আলাদা যারা তোমাদের সাথে চুক্তিবদ্ধ কোনো একটি সম্প্রদায়ের সাথে এসে মিলিত হবে, আবার তাদের ব্যাপারও নয় যারা তোমাদের সামনে দ্বিধাগ্রস্ত অন্তর নিয়ে আসে। তাদের অন্তর তোমাদের সাথে যেমনি লড়াই করতে বাধা দেয়, তেমনি নিজেদের জাতির বিরুদ্ধেও তাদের লড়াই করতে বাধা দেয়। আল্লাহ তাআলা যদি চাইতেন তিনি তোমাদের উপর এদের ক্ষমতাবান করে দিতে পারতেন, তেমন অবস্থায় তারা অবশ্যই তোমাদের সাথে লড়াই করত। অতএব এরা যদি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে যায়, লড়াই থেকে বিরত থাকে এবং তোমাদের কাছে শান্তি ও সন্ধির প্রস্তাব পাঠায়, তাহলে তাদের বিরুদ্ধে অভিযানের কোনো পন্থাই আল্লাহ তাআলা তোমাদের জন্য উন্মুক্ত রাখবেন না। ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم كلما ردوا إلى الفتنة أركسوا فيها فإن لم يعتزلوكم ويلقوا إليكم السلم ويكفوا أيديهم فخذوهم وقتلوهم حيث ثقفتموهم وأولئكم جعلنا لكم عليهم سلطانا مبينا. অতিরি তোমরা আরেকটি দল পাবে যারা তোমাদের দিক থেকে যেমন শান্তি ও নিরাপত্তা পেতে চায়, তেমনি তারা তাদের নিজেদের জাতির কাছ থেকেও নিরাপত্তা পেতে চায়। কিন্তু এদের যখনই কোনো বিপর্যয়ের দিকে ডাক দেয়া হবে তখন সাথে সাথেই তারা তার মধ্যে গিয়ে নিক্ষিপ্ত হবে। এরা যদি তোমাদের সাথে যুদ্ধ করা থেকে সরে না দাঁড়ায়, কোনো শান্তি ও সন্ধি প্রস্তাব তোমাদের কাছে পেশ না করে এবং নিজেদের অস্ত্র সংবরণ না করে, তাহলে তাদের তোমরা যেখানেই পাবে গ্রেফতার করবে এবং বিদ্রোহের জন্যে তাদের তোমরা হত্যা করবে। মূলত এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর আমি তোমাদের সুস্পষ্ট ক্ষমতা দান করেছি। ওয়ামা কানা লিল মুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ ওয়ামান কাতালা মুমিনান খাতাআ ফাতাহরীরু রাকাবাতিন মুমিনাতিন ওয়াদিয়াতুন মুসাল্লামা إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وَإِن كَانَ مِن قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ فَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ وَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةً مِّنَ اللَّهِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا. এটা কোনো ইমানদার ব্যক্তির কাজ নয় যে সে কোনো ইমানদার ব্যক্তিকে হত্যা করবে। অবশ্য ভুলবশত করে ফেললে তা ভিন্ন কথা। যদি কোনো ইমানদার ব্যক্তি আরেকজন ইমানদার ব্যক্তিকে ভুল করে হত্যা করে, তাহলে বিনিময় হিসেবে সে একজন দাস মুক্ত করে দেবে এবং নিহত ব্যক্তির পরিবার পরিজনকে তার রক্তের মূল্য পরিশোধ করে দেবে। তবে নিহত ব্যক্তির লোকেরা যদি রক্ত মূল্য মাফ করে দেয়, তবে তা আলাদা। এই নিহত ইমানদার ব্যক্তি যদি এমন কোনো জাতির বা গোত্রের লোক হয় যারা তোমাদের শত্রু এবং সে নিহত ব্যক্তি মোমেন হয়, তাহলে তার বিনিময় হবে একজন মোমেন দাসের মুক্তি। অপরদিকে সে নিহত ব্যক্তি যদি এমন এক সম্প্রদায়ের কেউ হয়ে থাকে যাদের সাথে তোমাদের কোনো সন্ধি চুক্তি বলবৎ রয়েছে, তবে তার রক্তের মূল্য আদায় করার সাথে একজন ইমানদার দাসের মুক্তিও অপরিহার্য। যে ব্যক্তি
মুক্ত করার জন্যে কোনো দাস পাবে না। তার বিধান হচ্ছে ক্রমাগত 2 মাসের রোজা রাখা। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই গুনার তাওবা। আল্লাহ তাআলা সর্বজ্ঞ কুশলী। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ইমানদার ব্যক্তিকে হত্যা করবে তার শাস্তি হচ্ছে জাহান্নাম। সেখানে সে অনন্তকাল থাকবে। আল্লাহ তাআলা তার উপর ভীষণ রুষ্ট হন, তাকে তিনি লানত দেন। তিনি তার জন্য যন্ত্রণাদায়ক আজাব প্রস্তুত করে রেখেছেন। يا ايها الذين امنوا اذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن القى اليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياه الدنيا فعند الله مغانم كثيره كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা যখন আল্লাহ তাআলার পথে জিহাদের রাস্তায় বের হবে তখন সবকিছু যাচাই বাছাই করবে। কোনো ব্যক্তি যখন তোমাদের সামনে শান্তি ও সন্ধির প্রস্তাব পেশ করে তখন তোমরা বলো না যে তুমি ইমানদার নও, তোমরা তো বৈষয়িক জীবনের স্বার্থ সন্ধান করো। আল্লাহ তাআলার কাছে অনায়াস লভ্য সম্পদ প্রচুর রয়েছে, তোমরাও আগে এমনই ছিলে, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করেছেন, কাজেই তোমরা বিষয়টি যাচাই বাছাই করে নিও। তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা অবশ্যই সেই ব্যাপারে সম্যক অবগত রয়েছেন। لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة মোমেনদের মাঝে যারা কোনো রকম শারীরিক অক্ষমতা না থাকা সত্ত্বেও ঘরে বসে থেকেছে, আর যারা নিজেদের জান ও মাল দিয়ে আল্লাহ তাআলার পথে জিহাদে অবতীর্ণ হয়েছে, এরা উভয়ে কখনো সমান নয়। ঘরে বসে থাকা লোকদের তুলনায় ময়দানের মোজাহেদদের, যারা নিজেদের জানমাল দিয়ে আল্লাহ তাআলার পথে জিহাদ করেছে, আল্লাহ তাআলা তাদের উঁচু মর্যাদা দান করেছেন। ময়দানের জিহাদ তখনও ফরজ ঘোষিত না হওয়ায় এদের সবার জন্যই আল্লাহ তাআলা উত্তম পুরস্কারের ওয়াদা করেছেন। তবে আল্লাহ তাআলা ঘরে বসে থাকা লোকদের উপর সংগ্রামরত ময়দানের মোজাহেদদের উৎকৃষ্ট বিনিময় দান করেছেন। درجات منه ومغفرة ورحمة وكان الله غفورا رحيما। এই মর্যাদাসমূহ স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকেই, এর সঙ্গে রয়েছে তার ক্ষমা ও দয়া। আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল ও অতীব দয়ালু। إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا।
যারা নিজেদের উপর জুলুম করেছে, ফেরেশতারা তাদের মৌতের সময় যখন তাদের জিজ্ঞেস করবে, বলতো সেখানে তোমরা কিভাবে ছিলে, তারা বলবে, আমরা দুনিয়ায় দুর্বল অক্ষম ছিলাম। ফেরেশতারা বলবে, কেন? তোমাদের জন্যে আল্লাহর এই জমিন কি প্রশস্ত ছিল না? তোমরা ইচ্ছা করলে হিজরত করে সেখানে চলে যেতে পারতে। আসলে এরা হচ্ছে সেসব লোক যাদের আবাসস্থল জাহান্নাম, আর তা খুবই নিকৃষ্ট আবাস। ইল্লাল মুস্তাদআফিন মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানি লা ইস্তাতিউনা হিলা তবে সেসব পুরুষ, নারী ও শিশু সন্তান যাদের হিজরত করার শক্তি ছিল না, কোথাও যাওয়ার কোনো উপকরণ ছিল না, তাদের কথা আলাদা। فَأُولَئِكَ عَسَى اللَّهُ أَن يَعْفُوَ عَنْهُمْ وَكَانَ اللَّهُ عَفُوًّا غَفُورًا। এরা হচ্ছে সেসব লোক আল্লাহ তাআলা সম্ভবত যাদের গুনাহসমূহ মাফ করে দেবেন। অবশ্যই আল্লাহ তাআলা গুনাহমোচনকারী ও পরম ক্ষমাশীল। ওয়ামান ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়া সাআ ومن يخرج من بيته مهاجرا الى الله ورسوله ثم يدركه الموت فقد وقع اجره على الله وكان الله غفورا رحيما। আর যে কেউ আল্লাহ তাআলার পথে হিজরত করবে, সে আল্লাহ তাআলার জমিনে প্রশস্ততা ও অগণিত ধন সম্পদ পেয়ে যাবে। যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রসুলের উদ্দেশ্যে হিজরত করার জন্য নিজ বাড়ি থেকে বের হয়, অতঃপর এমত অবস্থায় মৃত্যু এসে তাকে গ্রাস করে নেয়, তাহলে তার অপূর্ণ হিজরতের পুরস্কার দেয়ার দায়িত্ব আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, বড় দয়ালু। وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَن يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا إِنَّ الْكَافِرِينَ كَانُوا لَكُمْ عَدُوًّا مُبِينًا। তোমরা যখন সফরে বের হবে, তখন তোমরা যদি তোমাদের নামাজ কাসর করে নাও, তাতে তোমাদের উপর কোনোই দোষ নেই। তোমাদের যদি এই আশঙ্কা থাকে যে কাফেররা নামাজের সময় আক্রমণ করে, তোমাদের বিপদগ্রস্ত করে ফেলবে, তাহলে তোমরা সতর্ক থেকো। নিঃসন্দেহে কাফেররা হচ্ছে তোমাদের প্রকাশ্যতম দুশ্মন। وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ وَلْيَأْخُذُوا حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ وَدَّ الَّذِينَ كَفَرُوا لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُمْ مَيْلَةً وَاحِدَةً وَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِنْ كَانَ بِكُمْ أَذًى مِّن مَّطَرٍ أَوْ كُنتُم مَّرْضَىٰ أَن تَضَعُوا أَسْلِحَتَكُمْ وَخُذُوا حِذْرَكُمْ إِنَّ اللَّهَ أَعَدَّ لِلْكَافِرِينَ عَذَابًا مُّهِينًا।
হে নবী, তুমি যখন মুসলমানদের মাঝে অবস্থান করবে এবং যুদ্ধাবস্থায় যখন তুমি তাদের ইমামতির জন্য নামাজে দাঁড়াবে, তখন যেন তাদের একদল লোক তোমার সাথে নামাজে দাঁড়ায় এবং তারা যেন তাদের অস্ত্র সাথে নিয়ে সতর্ক রাখে। অতঃপর তারা যখন নামাজের সেজদা সম্পন্ন করে নেবে, তখন তারা তোমাদের পেছনে থাকবে। দ্বিতীয় দল, যারা তখনও নামাজ পড়েনি, তারা তোমার সাথে এসে নামাজ আদায় করবে, কিন্তু সর্বাবস্থায় তারা যেন সতর্কতা অবলম্বন করে এবং সশস্ত্র অবস্থায় থাকে, কারণ কাফেররা তো এই সুযোগটুকুই চায়। যদি তোমরা তোমাদের মালসামানা ও অস্ত্রশস্ত্র সম্পর্কে একটু অসাবধান হয়ে যাও, যাতে করে তারা তোমাদের উপর আকস্মিকভাবে ঝাঁপিয়ে পড়তে পারে, অবশ্য অতিরিক্ত বৃষ্টিবাদলের জন্য যদি তোমাদের কষ্ট হয় কিংবা শারীরিকভাবে তোমরা যদি অসুস্থ হও, তাহলে কিছুক্ষণের জন্য তোমরা অস্ত্র রেখে দিতে পারো। অস্ত্র রেখে দিলেও তোমরা কিন্তু নিজেদের সাবধানতা বজায় রাখবে। অবশ্যই আল্লাহ তাআলা কাফিরদের জন্য এক অপমানকর আযাব নির্দিষ্ট করে রেখেছেন। ফাইযা ক্বাদাইতুমুস-সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিকুম ফাইযা ত্বমা'নান্তুম ফাআকিমুস-সালাহ অতঃপর তোমরা যখন নামাজ শেষ করে নেবে, তখন দাঁড়িয়ে বসে এবং তোমাদের শোয়া অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকবে। এরপর যখন তোমরা পুরোপুরি স্বস্তি বোধ করবে, তখন যথারীতি নামাজ আদায় করবে। অবশ্যই নামাজ ইমানদারদের উপর সুনির্দিষ্ট সময়ের সাথেই ফরজ করা হয়েছে। ওয়ালা তাহিনু ফিবতিগাইল কওমি ইন তাকুনু তাআলামুন ফাইন্নাহুম ইয়ালামুন কামা তাআলামুন وَتَرْجُونَ مِنَ اللَّهِ مَا لَا يَرْجُونَ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا কোন শত্রু দলের পেছনে ধাওয়া করার সময় তোমরা বিন্দুমাত্র মনোবল হারিও না। তোমরা যদি কষ্ট পেয়ে থাকো, তাহলে জেনে রেখো তারাও তো তোমাদের মতো কষ্ট পাচ্ছে, ঠিক যেমনিভাবে তোমরা কষ্ট পাচ্ছ। কিন্তু তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে যে জান্নাত আশা করো, তারা তো সেটা করে না। আল্লাহ তাআলা সর্বজ্ঞ কুশলী। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিন খাসিমা অবশ্যই আমি সত্য দিনের সাথে তোমার উপর এই গ্রন্থ নাজিল করেছি, যাতে করে আল্লাহ তাআলা তোমাকে ওহী দ্বারা যা দেখিয়েছেন তার আলোতে তুমি মানুষদের বিচার মীমাংসা করতে পারো। মীমাংসার সময় তুমি কখনো বিশ্বাসঘাতকদের পক্ষে তর্ক করো না। واستغفر الله ان الله كان غفورا رحيما তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, অবশ্যই আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল ও পরম দয়ালু। ولا تجادل عن الذين يختارون انفسهم ان الله لا يحب من كان خوانا اثيما যারা নিজেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তুমি কখনো এমন সব লোকের পক্ষ নিয়ে কোনো বিতর্ক করো না। অবশ্যই আল্লাহ তাআলা তাকে কখনো পছন্দ করেন না যে পাপিষ্ঠ বিশ্বাসঘাতক। يَسْتَخْفُونَ مِنَ النَّاسِ وَلَا يَسْتَخْفُونَ مِنَ اللَّهِ وَهُوَ مَعَهُمْ إِذْ يُبَيِّتُونَ مَا لَا يَرْضَى مِنَ الْقَوْلِ وَكَانَ اللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطًا
এরা মানুষদের কাছ থেকে নিজেদের কর্ম লুকিয়ে রাখতে চায়, যদিও আল্লাহ তাআলার কাছ থেকে তারা কিছুই লুকোতে পারবে না। তারা যখন রাতের অন্ধকারে এমন সব বিষয়ে সলা পরামর্শ করে যেসব কথা ও কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন না, তখনও তিনি তাদের সাথেই থাকেন। এরা যা কিছু করে তা আল্লাহ তাআলা পুরোপুরি পরিবেষ্টন করে আছেন। جادلتم عنهم في الحياة الدنيا فمن يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم وكيلا এরাই হচ্ছে সেসব লোক দুনিয়ার জীবনে সঠিক জ্ঞানের অভাবে তোমরা যাদের পক্ষে কথা বলেছো, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে কে তাদের পক্ষে কথা বলবে, কিংবা কে তাদের উপর সেদিন অভিভাবক হবে? ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গাফুরার রাহীমা। যে ব্যক্তি গুনাহের কাজ করে অথবা গুনাহ করে নিজের উপর জুলুম করে, সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন সে আল্লাহ তাআলাকে পরম ক্ষমাশীল ও অতীব দয়ালু হিসেবে পাবে। ওয়ামান ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসিহি ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করে সে এর দ্বারা নিজেই নিজের ক্ষতি সাধন করে, আল্লাহ তাআলা সবকিছুই জানেন, তিনি কুশলী। ওয়ামান ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআ ফাকাদ ইহতামালা বুহতানান ওয়া ইসমান মুবিনা। যে ব্যক্তি একটি অন্যায় কিংবা পাপ কাজ করে, কিন্তু সে দোষ চাপিয়ে দিল একজন নির্দোষ ব্যক্তির উপর, এ কাজের ফলে সে প্রকারান্তরে সাংঘাতিক একটা অপবাদ ও জঘন্য গুনার বোঝা নিজের ঘাড়ে উঠিয়ে নিল। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আন ইয়ুদিল্লুকা ওয়ামা ইয়ুদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াদুররুনাকা মিন শাইই وَأَنزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا। যদি তোমার উপর আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়া না থাকত, তাহলে এদের একদল লোক তো তোমাকে প্রায় ভুল পথে পরিচালিত করেই ফেলেছিল, যদিও তারা এই আচরণ দিয়ে তাদের নিজেদের ছাড়া অন্য কাউকেই পথভ্রষ্ট করতে পারছিল না। অবশ্য তাদের এই প্রতারণামূলক কাজ দ্বারা তারা তোমার কোনোই ক্ষতি সাধন করতে সক্ষম হতো না, কারণ আল্লাহ তাআলা তার গ্রন্থ ও সেই গ্রন্থলব্ধ কলাকৌশল তোমার উপর নাজিল করেছেন, এবং তিনি তোমাকে এমন সব কিছুর জ্ঞান শিক্ষা দিয়েছেন যা কখনো তোমার জানা ছিল না। আসলেই তোমার উপর আল্লাহ তাআলার অনুগ্রহ ছিল অনেক বড়। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়ামান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারযাতিল্লাহি ফাসাওফা নুতিহি আজরান আযীমা। এদের অধিকাংশ গোপন শালা পরামর্শের ভেতরেই কোনো কল্যাণ নিহিত নেই, তবে যদি কেউ এর দ্বারা কাউকে কোনো দান খয়রাত সৎকাজ ও অন্য মানুষের মাঝে সংশোধন কর্মসূচির আদেশ দেয় তা ভিন্ন কথা। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি কেউ এসব কাজ করে, তাহলে অতি শীঘ্রই আমি তাকে মহাপুরস্কার দেব।
وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمْ وَسَاءَتْ مَصِيرًا. আবার যে ব্যক্তি তার কাছে প্রকৃত হেদায়েত স্পষ্ট হয়ে যাবার পর রসুলের বিরুদ্ধাচারণ করবে এবং ইমানদারদের পথ ছেড়ে বেঈমান লোকদের অন্য ধরনের নিয়ম নীতির অনুসরণ করবে, তাকে আমি সেদিকেই ধাবিত করব যেদিকে সে ধাবিত হয়েছে। এর শাস্তি হিসেবে তাকে আমি জাহান্নামের আগুনে পুড়িয়ে দেব, আর তা কত নিকৃষ্ট আবাসস্থল। إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. الله تعالى এই বিষয়টি কখনো ক্ষমা করবেন না যে তার সাথে কোনো কিছুকে শরীক করা হবে। এছাড়া অন্য সকল গুনাহ তিনি যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমা করে দেবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করল সে চরমভাবে গোমরাহ হয়ে গেল। আল্লাহকে ছাড়া এরা যদি কাউকে ডাকে, ডাকবে কোনো নিকৃষ্ট দেবীকে কিংবা কোনো বিদ্রোহী শয়তানকে। যে এভাবে ডাকে তাকে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন, কারণ সে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, আমি তোমার বান্দাদের এক অংশকে নিজের দলে সামিল করেই ছাড়ব। وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ وَمَن يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّن دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِينًا. শয়তান আরো বলেছিল, আমি অবশ্যই তাদের গোমরাহ করে দেব, আমি অবশ্যই তাদের হৃদয়ে নানা প্রকারের মিথ্যা কামনা বাসনা জাগিয়ে তুলব এবং আমি তাদের নির্দেশ দেব যেন তারা কুসংস্কারে লিপ্ত হয়ে জন্তু জানোয়ারের কান ছিদ্র করে। আমি তাদের আরও নির্দেশ দেব তারা যেন আল্লাহ তাআলার সৃষ্টিকে বিকৃত করে দেয়। মূলত যে ব্যক্তি এই কাজ করে আল্লাহ তাআলার বদলে শয়তানকে নিজের পৃষ্ঠপোষক বানিয়ে নেবে, সে এক সুস্পষ্ট ক্ষতি ও লোকসানের সম্মুখীন হবে। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। শয়তান তাদের নানা প্রতিশ্রুতি দেয়, তাদের সামনে মিথ্যা বাসনার মায়াজাল সৃষ্টি করে, আর শয়তান যা প্রতিশ্রুতি দেয় তা তো প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এরাই হচ্ছে সেসব হতভাগ্য ব্যক্তি যাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম, যার আজাব থেকে মুক্তির কোনো পন্থাই সেদিন তারা খুঁজে পাবে না। وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَنُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا وَعْدَ اللَّهِ حَقًّا وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ قِيلًا. অপরদিকে
যারা শয়তানের প্রতিশ্রুতি উপেক্ষা করে আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং ভালো কাজ করবে, তাদের আমি অচিরেই এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে। তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে। আল্লাহর ওয়াদা সত্য, আর আল্লাহর চাইতে বেশি সত্য কথা কে বলতে পারে? ليس بأمانيكم ولا أماني أهل الكتاب من يعمل سوءا يجز به ولا يجد له من دون الله وليا ولا نصيرا কারো ভালো মন্দ যেমন তোমাদের খেয়াল খুশির সাথে জড়িত নয়, তেমনি তা আহলে কিতাবদের খেয়াল খুশির সাথেও সম্পৃক্ত নয়। আসল কথা হচ্ছে, যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করবে তাকে তার প্রতিফল দেয়া হবে, আর সে ব্যক্তি সেদিন আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকেই তার পৃষ্ঠপোষক ও সাহায্যকারী হিসেবে পাবে না। وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَى وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا পক্ষান্তরে যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে, নর কিংবা নারী, সে যদি ইমানদার অবস্থায় তা সম্পাদন করে, তাহলে সে এবং তার মতো অন্য সব লোক জান্নাতে প্রবেশ করবে। সেদিন তাদের উপর বিন্দু মাত্র অবিচার করা হবে না। ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনু ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিমা হানিফা। তার চাইতে উত্তম জীবন বিধান আর কার হতে পারে যে আল্লাহ তাআলার সামনে মাথা নত করে? মূলত সেই হচ্ছে নিষ্ঠাবান ব্যক্তি। তদুপরি সে ইব্রাহিমের আদর্শেরও অনুসরণ করে, আর আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বীয় বন্ধুরূপে গ্রহণ করেছেন। وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلًا وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ مُحِيطًا আসমান ও জমিনে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ তাআলার জন্য, আর আল্লাহ তাআলা তার ক্ষমতা দিয়ে সব কিছুই পরিবেষ্টন করে আছেন। وَيَسْتَفْتُونَكَ فِي النِّسَاءِ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ وَمَا يُتْلَى عَلَيْكُمْ فِي الْكِتَابِ فِي يَتَامَى النِّسَاءِ فِي يَتَامَى النِّسَاءِ اللَّاتِي لَا تُؤْتُونَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرْغَبُونَ أَن تَنكِحُوهُنَّ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الْوِلْدَانِ وَأَن تَقُومُوا لِلْيَتَامَى بِالْقِسْطِ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ كَانَ بِهِ عَلِيمًا হে নবী, তারা তোমার কাছে নারীদের ব্যাপারে সিদ্ধান্ত জানতে চায়। তুমি বলো, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে তোমাদের জানিয়ে দিচ্ছেন, আর এই কিতাব থেকে যা কিছু তোমাদের উপর পঠিত হচ্ছে সেই এতিম নারীদের সম্পর্কিত বিষয়, তিনি তাদের যেসব অধিকার দান করেছেন যা তোমরা আদায় করতে চাও না, অথচ তোমরা তাদের বিয়ে ঠিকই করতে চাও। অসহায় শিশুদের ব্যাপারে তোমাদের বলা হচ্ছে তোমরা যেন এতিমদের ব্যাপারে সুবিচার কায়েম করো। তোমরা যেটুকু ভালো কাজই করো, আল্লাহ তাআলা সেই সম্পর্কে সম্যকভাবে অবহিত রয়েছেন। وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يُصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا وَالصُّلْحُ خَيْرٌ وَأُحْضِرَتِ الْأَنْفُسُ الشُّحَّ
وَإِن تُحْسِنُوا وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا যদি কোন স্ত্রীলোক তার স্বামীর কাছ থেকে দুর্ব্যবহার কিংবা অবজ্ঞার আশঙ্কা করে তাহলে পারস্পরিক ভালোর জন্য তাদের উভয়ের মধ্যে আপোষ নিষ্পত্তি করে নিলে তাদের উপর এতে কোনো দোষ নেই, কারণ আপোষই হচ্ছে উত্তম। আসলে মানুষ লালসার দিকেই বেশি পরিমাণে ধাবিত হয়ে পড়ে, কিন্তু তোমরা যদি সততা ও তাকওয়া অবলম্বন করো তাহলে তাই তোমাদের জন্যে ভালো, আল্লাহ তাআলা তোমাদের সব কর্মকাণ্ডই অবলোকন করছেন। ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما তোমরা কখনো একাধিক স্ত্রীদের মাঝে ইনসাফ করতে পারবে না, যদিও মনে প্রাণে তোমরা তা চাইবে। তাই তাদের একজনের দিকে তুমি এমনভাবে ঝুঁকে পড়ো না মনে হবে আরেকজনকে তুমি ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছ। তোমরা যদি সংশোধন এবং তাকওয়া অবলম্বন করো তাহলে তুমি দেখবে আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। وَإِن يَتَفَرَّقَا يُغْنِ اللَّهُ كُلًّا مِّن سَعَتِهِ وَكَانَ اللَّهُ وَاسِعًا حَكِيمًا অতঃপর যদি তারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তার ভাণ্ডার থেকে দান করে তাদের সবাইকে পারস্পরিক মুখাপেক্ষিতা থেকে রেহাই দেবেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও প্রশংসাভাজন। وللله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার জন্যে। তোমাদের আগেও যাদের কিতাব দেয়া হয়েছিল তাদের ও তোমাদের আমি এই নির্দেশ দিয়েছিলাম যেন তারা ও তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। যদি তোমরা আল্লাহকে অস্বীকার করো তাহলে জেনে রেখো আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার জন্যে, আল্লাহ তাআলা কারোই মুখাপেক্ষী নন, সব প্রশংসা তাঁর। ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا অবশ্যই আসমান জমিনের সব কয়টি জিনিসের মালিকানা আল্লাহর, অভিভাবক হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। إن يشأ يذهبكم أيها الناس ويأتي بآخرين وكان الله على ذلك قديرا হে মানুষ, তিনি চাইলে যে কোনো সময় জমিনের কর্তৃত্ব থেকে তোমাদের অপসারণ করে অন্য কোনো সম্প্রদায়কে এনে বসিয়ে দিতে পারেন, এ কাজের উপর আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমতাবান। من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة وكان الله سميعا بصيرا যে ব্যক্তি এই দুনিয়ার পুরস্কার টুকুই পেতে চায় তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলার কাছে তো ইহকাল পরকাল এই উভয়কালের পুরস্কারই রয়েছে। আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما
فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا. হে ইমানদাররা, তোমরা ইনসাফের উপর দৃঢ়ভাবে কায়েম থেকো এবং আল্লাহ তাআলার জন্য সত্যের সাক্ষী হয়ে যাও। যদি এই কাজটি তোমার নিজের, নিজের পিতামাতার কিংবা নিজের আত্মীয় স্বজনের বিপক্ষেও আসে, তবুও তোমরা তা পালন করবে। সে ব্যক্তি ধনী হোক কিংবা গরিব হোক, মনে রাখবে তাদের উভয়ের চাইতে আল্লাহ তাআলার অধিকার অনেক বেশি। অতএব তুমি কখনো ন্যায় বিচার করতে গিয়ে নিজের খেয়াল খুশির অনুসরণ করো না। যদি তোমরা পেঁচানো কথা বলো কিংবা ইনসাফ থেকে বিরত থাকো, তাহলে জেনে রেখো তোমরা যা কিছুই করো না কেন, আল্লাহ তাআলা তার খবর রাখেন। آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. হে ইমানদার ব্যক্তিরা, তোমরা ইমান আনো আল্লাহর উপর, তার রসুলের উপর, সে কিতাবের উপর যা তিনি তার রসুলের উপর নাজিল করেছেন, এবং সেসব কিতাবের উপর যা তিনি তারও আগে নাজিল করেছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলা, তাঁর ফেরেশতা, তাঁর কিতাবসমূহ, তাঁর নবী রসুল ও পরকাল দিবসকে অস্বীকার করবে, সে অবশ্যই মারাত্মকভাবে পথভ্রষ্ট হয়ে যাবে। إِنَّ الَّذِينَ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ ازْدَادُوا كُفْرًا لَّمْ يَكُنِ اللَّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ سَبِيلًا. নিঃসন্দেহে যারা ইমান আনলো আবার কুফরি করল, কিছুদিন পর আবার ইমান আনলো, এরপর সুযোগ বুঝে আবার কাফের হয়ে গেল, এরপর কুফরির পরিমাণ তারা দিনে দিনে বাড়িয়ে দিল, আল্লাহ তাআলা এমন লোকদের কখনো ক্ষমা করবেন না, না কখনো তিনি এসব ব্যক্তিদের সঠিক পথ দেখাবেন। بشر المنافقين بأن لهم عذابا أليما. হে নবী, মুনাফিকদের তুমি সুসংবাদ দাও যে তাদের জন্য ভয়াবহ আযাব রয়েছে। الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أَيَبْتَغُونَ عِنْدَهُمُ الْعِزَّةَ فَإِنَّ الْعِزَّةَ لِلَّهِ جَمِيعًا. যারা বৈষয়িক স্বার্থে ইমানদারদের বদলে কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করেছে, তারা কি এর দ্বারা এদের কাছ থেকে কোনো রকম মান সম্মানের প্রত্যাশা করে? অবশ্যই সবটুকু মান সম্মান তো আল্লাহ তাআলার জন্যেই নির্দিষ্ট। وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذًا مِثْلُهُمْ إِنَّ اللَّهَ جَامِعُ الْمُنَافِقِينَ وَالْكَافِرِينَ فِي جَهَنَّمَ جَمِيعًا. তিনি ইতিপূর্বেও এ কিতাবের মাধ্যমে তোমাদের উপরে আদেশ নাজিল করেছিলেন যে তোমরা যখন শুনবে কাফেরদের কোনো বৈঠকে আল্লাহ তাআলার নাজিল করা কোনো আয়াত অস্বীকার করা হচ্ছে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, তখন তোমরা তাদের সাথে সে মজলিসে বসো না যতক্ষণ না তারা অন্য কোনো আলোচনায় লিপ্ত হয়। এমনটি করলে তোমরা তো ঠিক তাদের মতোই হয়ে গেলে। জেনে রেখো আল্লাহ তাআলা অবশ্যই সব কাফের ও মুনাফিকদের জাহান্নামে একত্রিত করে ছাড়বেন।
الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا যারা সব সময় তোমাদের শুভ দিনের প্রতীক্ষায় থাকে যদি আল্লাহ তাআলার কাছ থেকে তোমাদের বিজয় আসে তখন এরা বলবে কেন আমরা কি যুদ্ধে তোমাদের সাথে ছিলাম না আবার যদি কখনো কাফেরদের ভাগেই বিজয়ের অংশ লেখা হয় তাহলে এরা বলবে আমরা কি তোমাদের ঘিরে রাখিনি এবং তোমাদেরকে মুসলমানদের কাছ থেকে রক্ষা করিনি আসলে শেষ বিচারের দিনে আল্লাহ তাআলাই তোমাদের উভয়ের মাঝে ফয়সালা শুনিয়ে দেবেন এবং আল্লাহ তাআলা সেদিন মুমিনদের বিরুদ্ধে কাফেরদের কোনো অজুহাত পেশ করার পথ অবশিষ্ট রাখবেন না إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا أبو الشوي منافقرا الله تعالى كي دوكا دائي মূলত এর মাধ্যমে আল্লাহ তাআলাই তাদের প্রতারণায় ফেলে দিচ্ছেন এরা যখন নামাজে দাঁড়ায় তখন একান্ত আলস্য ভরেই দাঁড়ায় তারা কেবল লোকদের দেখায় এরা আল্লাহ তাআলাকে আসলে কমই স্মরণ করে এরা কুফরি ও ইমানের দোটানায় দদল্যমান এরা না এদিকে না ওদিকে যাকে আল্লাহ তালাই গোমরাহ করে দেন তুমি সে ব্যক্তিকে কখনো সঠিক পথ দেখাতে পারবে না يا ايها الذين امنوا لا تتخذوا الكافرين اولياء من دون المؤمنين اتريدون ان تجعلوا لله عليكم سلطانا مبينا هي মানুষ তোমরা যারা ঈমান এনেছো তোমরা ইমানদারদের বাদ দিয়ে কাফেরদের নিজেদের বন্ধুরূপে গ্রহণ করো না তেমন কিছু করে তোমরা কি আল্লাহ তাআলার কাছে তোমাদের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট প্রমাণ তুলে দিতে চাও ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা অবশ্যই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে তুমি সেদিন তাদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাবে না ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আ'তাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনহুম লিল্লাহি ফাউলাইকা মা'আল মুমিনিন وسوف يؤتي الله المؤمنين اجرا عظيما তবে তাদের কথা আলাদা যারা তওবা করে এবং সে আলোকে নিজেদের সংশোধন করে নেয় আল্লাহ তাআলার রশি শক্ত করে ধরে রাখে এবং একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই তারা তাদের জীবন বিধানকে নিবেদন করে নেয় এসব লোকেরা অবশ্যই সেদিন ইমানদারদের সঙ্গে থাকবে আর অচিরেই আল্লাহ তাআলা তার ইমানদার বান্দাদের বড় ধরনের পুরস্কার দেবেন ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما
তোমাদের শাস্তি দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? যদি তোমরা তাঁর কৃতজ্ঞতা আদায় করো এবং তাঁর উপর ইমান আনো, বস্তুত আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোচ্চ পুরস্কারদাতা, সম্যক ওয়াকিফাল। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসূই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলীমা। আল্লাহ তাআলা প্রকাশ্যভাবে মন্দ বলা পছন্দ করেন না, তবে যে ব্যক্তির উপর অবিচার করা হয়েছে তার কথা আলাদা। আল্লাহ তাআলা সব কিছুই শোনেন এবং জানেন। ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তাআফু আন সুইন ফা ইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদীরা। ভালো কাজ তোমরা প্রকাশ করো কিংবা তা গোপন রাখো, অথবা কোনো মন্দ কাজের জন্যে যদি তোমরা কাউকে ক্ষমা করে দাও, তাহলে তোমরা দেখতে পাবে নিঃসন্দেহে আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং প্রবল শক্তিমান। ইন্নাল্লাযীন ইয়াকফুরুন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরীদুন আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুন نؤمن ببعض إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا। নিশ্চয় যারা আল্লাহ তাআলা ও তার রাসূলদের অস্বীকার করে এবং আল্লাহ তাআলা ও রাসূলদের মাঝে যারা পার্থক্য করতে চায়, তারা বলে আমরা রাসূলদের কয়েকজনকে স্বীকার করি আবার কয়েকজনকে স্বীকার করি না। এর দ্বারা আসলে এরা নিজেদের জন্য একটি মাঝামাঝি রাস্তা বের করে নিতে চায়। أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا। এরা হচ্ছে সত্যিকারের কাফের, আর আমি কাফেরদের জন্য এক চরম লাঞ্ছনাদায়ক শাস্তি নির্দিষ্ট করে রেখেছি। والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما। অপরদিকে যারা আল্লাহ তাআলা ও তার রাসূলদের উপর ঈমান এনেছে এবং তাদের একজনের সঙ্গে আরেকজনের কখনো কোনো রকম পার্থক্য করেনি, এরা হচ্ছে সেসব লোক যাদের তিনি অচিরেই অনেক পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, মহা দয়ালু। يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا। আহলে কিতাবের লোকেরা তোমার কাছে চায় তুমি যেন আসমান থেকে তাদের জন্য কোনো কিতাব নাজিল করার ব্যবস্থা করো। এরা কিন্তু মুসার কাছে এর চাইতেও বড় রকমের দাবি পেশ করেছিল। তারা বলেছিল, হে মুসা, তুমি স্বয়ং আল্লাহ তাআলাকেই আমাদের প্রকাশ্যভাবে দেখিয়ে দাও। অতঃপর তাদের এই সীমা লঙ্ঘনের জন্য তাদের উপর প্রচণ্ড বজ্রপাত নিপতিত হয়েছে এবং নবুয়াতের সুস্পষ্ট প্রমাণসমূহ তাদের কাছে আসার পরও তারা গো বাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে। তারপরেও আমি তাদের এই অপরাধটা ক্ষমা করে দিলাম এবং আমি মুসাকে স্পষ্ট প্রমাণসহ কিতাব দান করলাম।
ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا. এদের কাছ থেকে আনুগত্যের প্রতিশ্রুতি আদায় করার জন্য আমি তুর পাহাড়কে এদের উপর উঁচু করে ধরেছিলাম। আমি তাদের বলেছিলাম, নগরের দরজা দিয়ে প্রবেশ করার সময় তোমরা একান্ত অনুগত হয়ে ঢুকবে। আমি তাদের বলেছিলাম, তোমরা শনিবারে মাছ ধরে আমার বিধানের সীমা লঙ্ঘন করো না। এ ব্যাপারে আমি তাদের কাছে থেকে শক্ত প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছিলাম। فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا. অতঃপর তাদের এই প্রতিশ্রুতি ভঙ্গ করা, আল্লাহর আয়াতসমূহকে তাদের অস্বীকার করা এবং অন্যায়ভাবে নবীদের তাদের হত্যা করা, তদুপরি তাদের এই কথা বলা যে আমাদের অন্তরসমূহ বাতিল চিন্তাধারায় আচ্ছাদিত হয়ে আছে, প্রকৃতপক্ষে তাদের কুফরির কারণে আল্লাহ তাআলা স্বয়ং তাদের দিলের উপর মোহর মেরে দিয়েছেন, অতঃপর এদের কম সংখ্যক লোকই ঈমান আনে। وَبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلَى مَرْيَمَ بُهْتَانًا عَظِيمًا. যেহেতু এরা আল্লাহকে অস্বীকার করতেই থাকল এবং এরা পুণ্যবতী মরিয়ামের উপর জঘন্য অপবাদ আনল। وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِّنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا. উপরন্তু তাদের উক্তি যে আমরাই আল্লাহর রাসূল মারিয়ামের পুত্র ঈসাকে হত্যা করেছি, আসলে তারা কখনোই তাকে হত্যা করেনি, তারা তাকে শূলবিদ্ধ করেনি, শুধু ধাঁধার কারণে তাদের কাছে এমনই একটা কিছু মনে হয়েছিল। সঠিক ঘটনা না জানার কারণে যারা তার ব্যাপারে মতবিরোধ করেছিল তারাও এতে করে সন্দেহে পড়ে গেল, আর এই ব্যাপারে তাদের অনুমানের অনুসরণ করা ছাড়া সঠিক কোনো জ্ঞানই ছিল না। তবে এটুকু নিশ্চিত, তারা তাকে হত্যা করেনি। বরং আল্লাহ তাআলাই তাকে তার নিজের কাছে তুলে নিয়েছেন, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও মহাপ্রজ্ঞাময়। وَإِن مِّنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا. أهل الكتاب দের মাঝে এমন একজনও থাকবে না যে ব্যক্তি তার মৃত্যুর আগে তার তিরোধান সম্পর্কে আল্লাহ তাআলার এই কথার উপর ঈমান আনবে না, কিয়ামতের দিন সে তো নিজেই এদের উপর সাক্ষী হবে। فَبِظُلْمٍ مِّنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَن سَبِيلِ اللَّهِ كَثِيرًا. ইহুদিদের বাড়াবাড়ি ও সীমা লঙ্ঘনমূলক আচরণের জন্য এমন অনেক পবিত্র জিনিসও আমি তাদের জন্য হারাম করে দিয়েছিলাম যেটা তাদের জন্য আগে হালাল ছিল। এটা এই কারণে যে এরা বহু মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে বিরত রেখেছে। وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا. লেনদেনে
এদের সুদ গ্রহণ করা এবং এদের অন্যের মাল সম্পদ ধোকা প্রতারণার মাধ্যমে গ্রাস করা, অথচ এদের তা থেকে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছিল। তাদের মধ্যে এইসব অপরাধে লিপ্ত কাফেরদের জন্যে আমি কঠিন আজাব নির্দিষ্ট করে রেখেছি। لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما কিন্তু তাদের মধ্যে যাদের জ্ঞানের গভীরতা রয়েছে তারা এবং এমন সব ঈমানদার যারা তোমার উপর যা কিছু নাজিল হয়েছে তার উপর বিশ্বাস করে, সাথে সাথে তোমার পূর্ববর্তী নবী ও রাসূলদের উপর যা নাজিল হয়েছে তার উপরও বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি আল্লাহ তাআলা ও শেষ দিনের উপর ঈমান আনে, মূলত এরাই হচ্ছে সেই সব সৌভাগ্যবান মানুষ যাদের অচিরেই আমি বড় পুরস্কার দেব। إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا হে নবী, আমি তোমার কাছে আমার ওহী পাঠিয়েছি যেমনি করে আমি ওহী পাঠিয়েছিলাম নূহ ও তার পরবর্তী নবীদের কাছে। আমি আরও ওহী পাঠিয়েছি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের কাছে। ওহী পাঠিয়েছি ঈসা, আয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের কাছেও, এবং আমি দাউদের উপর জাবুর গ্রন্থ অবতীর্ণ করেছি। وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا রাসূলদের মাঝে এমন অনেক আছে যাদের কথা ইতিপূর্বে আমি তোমার কাছে বলেছি, কিন্তু এদের মাঝে এমনও বহু রসুল আছে যাদের কথা কখনো আমি তোমাকে বলিনি। মুসার সাথে তো আল্লাহ তাআলা কথাও বলেছেন। رُسُلًا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا রাসূলরা হচ্ছে জান্নাতের সুসংবাদবাহী ও জাহান্নামের ভয় প্রদর্শনকারী। তাদের এই জন্যই পাঠানো হয়েছিল যাতে করে রাসূলদের আগমনের পর আল্লাহ তাআলার উপর মানব জাতির কোনো অজুহাত খাড়া করার সুযোগ না থাকে। সত্যি আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا كنت الله تعالى তোমার উপর যা কিছু নাজিল করেছেন তা তাঁর প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমেই করেছেন। ফেরেশতারাও তো এর সাক্ষ্য দেবে, যদিও সাক্ষ্য প্রদানের জন্যে আল্লাহ তাআলাই যথেষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবীলিল্লাহি ক্বাদ দাল্লু দালালান বাঈদা নিশ্চয়ই যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে এবং অন্য মানুষদেরও আল্লাহ তাআলার এই পথ থেকে সরিয়ে রাখে তারা গোমরাহী ও পথভ্রষ্টতায় অনেকে দূর এগিয়ে গেছে।
ان الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا নিশ্চয়ই যারা কুফরি করল এবং সীমা লঙ্ঘন করল তাদের ব্যাপারে এটা কখনোই হবে না যে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেবেন আর না তিনি তাদের সঠিক রাস্তা দেখাবেন ইল্লা তরিক জাহান্নাম খালিদিন ফিহা আবাদা ওয়া কানা যালিকা আলা আল্লাহ ইয়াসীরা কিন্তু তাদের জন্যে উন্মুক্ত থাকবে শুধু জাহান্নামের রাস্তা যেখানে তারা অনন্তকাল পড়ে থাকবে শাস্তি প্রদানের এই কাজ আল্লাহর জন্যে খুবই সহজ وَإِن تَكْفُرُوا فَإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا হে মানুষরা তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের জন্য সঠিক বিধান নিয়ে রাসূল এসেছে এই বিধানের উপর তোমরা ঈমান আনো এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে আর তোমরা যদি তা মেনে নিতে অস্বীকার করো তাহলে জেনে রেখো আসমান জমিনে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ তাআলার জন্যে এবং আল্লাহ তাআলা সর্বজ্ঞ কুশলী ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলা আল্লাহি ইল্লাল হক إنما المسيح عيسى بن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا হে কিতাব ধারীরা নিজেদের দিনের মাঝে তোমরা বাড়াবাড়ি করো না এবং ঈসার ঘটনা নিয়ে আল্লাহ তাআলার উপর সত্য ছাড়া কোনো মিথ্যা চাপিও না সে সত্য কথা হচ্ছে মারিয়ামের পুত্র মাসিহ ছিল আল্লাহর রসুল ও তাঁর এমন এক বাণী যা তিনি মারিয়ামের উপর প্রেরণ করেছেন এবং সে ছিল আল্লাহ তাআলার কাছ থেকে পাঠানো এক রূহ অতএব হে আহলে কিতাবরা তোমরা আল্লাহ তাআলা ও তাঁর রসুলের উপর ইমান আনো আর কখনো এটা বলো না যে মাবুদের সংখ্যা তিন এ জঘন্য মিথ্যা থেকে তোমরা বেঁচে থেকো এটাই তোমাদের জন্য উত্তম নিঃসন্দেহে আল্লাহ তাআলা একক মাবুদ তিনি এ থেকে অনেক পবিত্র যে তাঁর কোনো সন্তান থাকবে এ আকাশ ও ভূমণ্ডলের সব কিছুর মালিকানাই তাঁর আর অভিভাবক হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا ঈসা মাসিহ কখনো এতে নিজেকে হেউ মনে করেননি যে সে হবে আল্লাহ তাআলার বান্দা ঘনিষ্ঠ ফেরেশতারাও একে লজ্জাকর মনে করেনি কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার বন্দেগি করাকে লজ্জাকর বিষয় হিসেবে মনে করে এবং এটা ভেবে সে অহংকার করে তার জানা উচিত তিনি অচিরেই এদের সকলকে তাঁর সামনে একত্রিত করে দণ্ডাজ্ঞা দান করবেন فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَيَزِيدُهُمْ مِنْ فَضْلِهِ وَأَمَّا الَّذِينَ اسْتَنْكَفُوا وَاسْتَكْبَرُوا فَيُعَذِّبُهُمْ عَذَابًا أَلِيمًا وَلَا يَجِدُونَ لَهُمْ مِنْ দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা
যেসব মানুষ আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, সেদিন তিনি তাদের এর জন্যে পুরোপুরি পুরস্কার দেবেন। আল্লাহ তাআলা তাঁর একান্ত অনুগ্রহ থেকে তাদের পাওনা আরও বাড়িয়ে দেবেন। অপরদিকে যারা তাঁর বিধান মেনে নেয়াকে লজ্জাকর মনে করল এবং অহংকার করল, তাদের তিনি কঠোর শাস্তি দেবেন। তারা সেদিন আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। وَأَنزَلْنَا إِلَيْكُمْ نُورًا مُبِينًا হে মানুষ, তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের কাছে একটি উজ্জ্বল প্রমাণ এসেছে এবং আমি তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি নাজিল করেছি। فَأَمَّا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَاعْتَصَمُوا بِهِ فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا مُّسْتَقِيمًا যারা সে জ্যোতি দিয়ে আল্লাহর উপর ঈমান আনল এবং তা শক্ত করে আঁকড়ে থাকল, তিনি তাদের অচিরেই তাঁর অফুরন্ত দয়া ও অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাবেন এবং তিনি তাদের তাঁর দিকে সঠিক পথে পরিচালিত করবেন। إن امرؤ هلك ليس له ولد وله أخت فلها نصف ما ترك وهو يرثها إن لم يكن لها ولد فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليم হে নবী, তারা তোমার কাছে জানতে চায়, তুমি বলো আল্লাহ তাআলা সে ব্যক্তির উত্তরাধিকার বিষয়ে তোমাদের তার সিদ্ধান্ত জানাচ্ছেন, যার মাতা পিতা কেউই নেই, আবার তার নিজেরও কোনো সন্তান নেই। এই ধরনের কোনো ব্যক্তি যদি মারা যায় এবং সে ব্যক্তি যদি সন্তানহীন হয় এবং তার একটি বোন থাকে, তাহলে সে বোনটির জন্যে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ থাকবে। অপরদিকে সে যদি নিঃসন্তান হয়, তাহলে সে তার বোনের সম্পত্তির উত্তরাধিকারী হবে। আবার যদি তারা দুজন হয়, তাহলে তাদের দু বোনের জন্যে সেই পরিত্যক্ত সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পরিমাণ অংশ থাকবে। যদি সে ভাই বোন ও মহিলারা কয়েকজন হয়, তাহলে মেয়েদের অংশ এক ভাগ ও পুরুষদের অংশ দুই ভাগ হবে। আল্লাহ তাআলা উত্তরাধিকারের এই আইন সুস্পষ্টভাবে তোমাদের জন্যে বলে দিয়েছেন, যাতে করে মানুষের উদ্ভাবিত বণ্টন পদ্ধতিতে তোমরা বিভ্রান্ত হয়ে না পড়ো। আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারেই সম্যক ওয়াকিফ হয়।